প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি লিঙ্ক উইথ এর নিয়মিত আয়োজন স্কলার আলাপের 30তম পর্বে। আমাদের সাথে আজকে যিনি অতিথি হিসেবে আছেন প্রফেসর ডক্টর রায়হানা শামস ইসলাম। বর্তমানে তিনি একজন ফুল প্রফেসর হিসেবে ইউনিভার্সিটি অব রাজশাহীতে কর্মরত আছেন। শি ইজ এ প্রফেসর ইন ফিজিক্স। লেডিস এন্ড জেন্টলম্যান, আমার মনে হয় ওনার ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই। ইয়েট আমরা কিছু হাইলাইট মেজর অ্যাকমপ্লিশমেন্ট আমি বলবো যেগুলো শেয়ার করতে চাচ্ছি। উনি আন্ডার গ্রাজুয়েট করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, তারপরে এম ফিল এবং পিএইচডি করেছেন ক্যাভেন্ডিশ ল্যাবরেটরি ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ ইউনাইটেড কিংডম। আমার মনে হয় ক্যাভেন্ডিশ ল্যাবরেটরি সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। 1874 সাল থেকে 2019 সালের এই সময়ের মধ্যে প্রায় 30 জন নোবেল পুরস্কার পেয়েছেন এই ক্যাভেন্ডিশ রিসার্চার, এবং এই 30 জনের মধ্যে 21 জন হচ্ছে ফিজিক্সে। সুতরাং বুঝতে পারছেন যারা ফিজিক্সে পড়ার সুযোগ পায় ক্যামব্রিজ এই ক্যাভেন্ডিশ ল্যাবে, আমি বলবো ভাগ্যবান, মেধাবী, প্রশ্নই নেই, কোনো প্রশ্ন তোলার আর কি। তো সেই জায়গা থেকে উনি আমি বলবো আমাদের জন্য গর্বের একটা জায়গা যে উনি এরকম একটা ল্যাবে কাজ করার সুযোগ পেয়েছেন। লেডিস এন্ড জেন্টলম্যান, এটা ছাড়াও ওনার অনেক অ্যাচিভমেন্ট আছে। উনি একজন অ্যাক্টিভ রিসার্চার। She has over 29 publications in reputed journals and including the book chapters. এছাড়াও 2011 থেকে 2016 পর্যন্ত উনি একজন রেগুলার অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেছেন আব্দুল সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল পলিসি, সরি থিওরিটিক্যাল ফিজিক্স, ইটালি। তো আসলে ওনার অনেক অ্যাচিভমেন্ট আছে, আমরা ওনার কাছ থেকেই শুনতে পছন্দ করব। তো প্রথমে সবকিছুর আগে লেডিস, যেমন আমরা অত্যন্ত আনন্দিত আজকে যে আমাদের একজন গর্বের মানুষ আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। আমন্ত্রণ জানাবো আমাদের আজকের অতিথি প্রফেসর ডক্টর রায়হানা শামস ইসলাম। আপনাকে স্বাগত আমাদের স্কলার আলাপে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর ইন্ট্রোডাকশন, কাইন্ড ইন্ট্রোডাকশন। প্রফেসর, এই প্ল্যাটফর্মে আসতে পেরেছি এবং আশা করছি একটা সুন্দর আলাপের মধ্যে দিয়ে যাব আমরা আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা আপনাকে পেয়ে আসলে অত্যন্ত আনন্দিত আজকে যে এই প্ল্যাটফর্মটা আমরা খুব ছোটভাবে শুরু করেছি। আমাদের যে লিঙ্ক উইথ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার, আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে দেশে সহ বিভিন্ন জায়গাতে একটা রিসার্চ কালচার তৈরি করা, সেটার একটা পার্ট বলতে পারেন স্কলার আলাপ, যেখানে আমরা বিভিন্ন স্কলারদেরকে দাওয়াত করে থাকি, তাদের একাডেমিক জার্নি, তাদের রিসার্চ নিয়ে কথা বলি। তো আপনার যে রিসার্চ এরিয়া ফিজিক্স, সেটা নিয়ে অবশ্যই আমরা হয়তো খুব অল্প পরিসরে কথা বলবো, কারণ আমি খুবই নবিক সেই জায়গাতে। সুতরাং এই একেবারে মানে সাবজেক্ট ভিত্তিক প্রশ্ন আমি নিজেও করতে পারবো না আপনাকে। তো প্রথমে যে জিনিসটা দিয়ে আমরা শুরু করতে চাই আমাদের অনুষ্ঠান, সেটা হচ্ছে আপনার পড়াশোনা, আপনার জীবনের বেড়ে ওঠা এবং পড়াশোনা, এটা নিয়ে যদি একটু কথা বলেন, ইনক্লুডিং দ্য জার্নি ইন ক্যামব্রিজ। আচ্ছা, থ্যাংক ইউ। বেড়ে ওঠা মানে কি, স্কুল জীবন থেকে নাকি? জি 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 জি। আমার স্কুল জীবন আসলে তিন তিন দেশে থেকেছি। লিবিয়ায় ট্রিপলিতে ছিলাম, আমার আব্বা মা ওখানে ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেন, সেখানে ছোটবেলা কেটেছে। আর তারপরে বাংলাদেশের রাজশাহীতে ছিলাম, রাজশাহী ইউনিভার্সিটিতে আমার আব্বা মা ছিলেন, সেখানে আমরা ক্যাম্পাসে থাকতাম। সেখানকার রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুলে আমার দ্বিতীয় স্কুল জীবন, প্রথম স্কুল হচ্ছে আমার দুটা স্কুল ছিল যাই হোক ত্রিপলিতে, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং মাঝে আমি কিছুদিন ইংল্যান্ডে লন্ডনেও ছিলাম, সেখানকার স্কুলেও পড়েছি আর কি। তো তিন দেশে মোটামুটি স্কুল জীবন, তারপর কলেজ ইউনিভার্সিটি সবই রাজশাহী ইউনিভার্সিটি, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজ যেটা, সেখান থেকে আমার এসএসসি এইচএসসি, তারপরে রাজশাহী ইউনিভার্সিটিতে ফিজিক্সে পড়লাম। সো তারপর তো কেমব্রিজে এম ফিল করেছি এবং পিএইচডি করেছি আলহামদুলিল্লাহ। এই তো, তারপর আবার অ্যালমা মেটারে ফিরে আসলাম আর কি, জয়েন করলাম রাশিয়া ইউনিভার্সিটিতে। হ্যাঁ, যদি আমাদেরকে একটু বলেন যে আসলে এই যে আপনার জার্নিটা ছিল, অনেকগুলো দেশে আপনি পড়াশোনা করেছেন, বিভিন্ন কালচার থেকে শিখেছেন,
ক্যামব্রিজ থেকে শিখেছেন ডেফিনেটলি, সেই এক্সপিরিয়েন্স গুলো যদি একটু বিশেষ করে আপনার এমফিল এবং পিএইচডি জার্নিটা ক্যামব্রিজে। অবশ্যই সেদিকে তো যাবেই। জি জি, আমাদের ক্যাভেন্ডিশ ল্যাবের যে কথাগুলো আমরা প্রায় শুনি বা এত নাম শুনেছি, সেখানে আপনি কাজ করতে পেরেছেন, কোন নোবেল লরিটের সাথে কাজ করার সুযোগ হয়েছে কিনা, এই জিনিসগুলো যদি একটু ডিটেলস আমার সাথে একটু বলেন। নোবেল লরিটের সাথে কাজ করার সুযোগ হয়নি, তবে বলি একটু কেমব্রিজের ব্যাপারটাকে আমি আমার ক্ষেত্রে ধরে মানে অনেকটা বলতে চাই যে ট্রিপল টিয়ার কেক, তিন লেয়ার কেক হয় না, জি জি জি, সেই রকম কেকের মতো অনেকটা আমি হিসাবে দেখি আর কি। এবং আই হ্যাভ এ ডিপ সেন্স অফ গ্র্যাটিটিউড ফর দিস অপরচুনিটি আর কি। এবং ব্যাপারটা হচ্ছে যে কেমব্রিজ তো ইটসেলফ মানে নিডস নো ইন্ট্রোডাকশন, এটা র্যাঙ্কিং, এটা প্রেস্টিজ, এভরিথিং, তো সেটা হচ্ছে একটা লেয়ার হলো। তারপরে ক্যাভেন্ডিশ ল্যাব, মানে ফিজিক্স স্টুডেন্ট হিসেবে ক্যাভেন্ডিশ ল্যাবে কাজ করার সুযোগ পেলাম। এখন কেমব্রিজের সমস্ত সবগুলো ডিপার্টমেন্ট তো একই রকমের প্রেস্টিজ বা ঐতিহ্য ধারণ করে না। আপনি যেটা বললেন যে ক্যাভেন্ডিশ ল্যাব থেকে 30 জন নোবেল লরিয়েট ছিলেন এখন পর্যন্ত, এবং ফিজিক্সের ছাত্রী হিসাবে মানে যতগুলো নামের মধ্যে দিয়ে গেছি, বিগ বিগ শটস, ম্যাক্সওয়েল, লেনি, থমসন, রাদারফোর্ড, তারপর কাপিৎসা, কম্পটন, ব্র্যাগ ব্রাদার্স, মট, এরকম যত নামের মধ্যে দিয়ে ফিজিক্স স্টুডেন্টরা যায় পড়াশোনার সময়, এরা সবাই মানে সবাই মানে এরা অনেকেই কেমব্রিজ ক্যাভেন্ডিশ ল্যাবের সাথে অ্যাসোসিয়েটেড ছিলেন। এই এই অ্যালামনাই লিস্টের মধ্যে যুক্ত হতে পারা এটা একটা মানে একটা কি বলবো অনবদ্য অভিজ্ঞতা, এবং আই এম রিয়েলি গ্রেটফুল টু আল্লাহ ফর দিস অপরচুনিটি, আলহামদুলিল্লাহ। তো এটা হলো আরেকটা লেয়ার, হলো দ্বিতীয় লেয়ার। আর উপরের লেয়ারটা হচ্ছে যে কেমব্রিজ ইউনিভার্সিটি একটা কলেজিয়েট ইউনিভার্সিটি, কেমব্রিজ, অক্সফোর্ড, এগুলো কলেজিয়েট ইউনিভার্সিটি, মানে এটাতে স্টুডেন্টরা সবাই কোনো না কোনো কলেজের সাথে যুক্ত থেকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং গবেষণা করে আর কি। অনেকটা আমাদের দেশের ইউনিভার্সিটিগুলোতে যেরকম হলগুলো আছে না, মানে হলের সাথে যুক্ত থাকতে হয় সব স্টুডেন্টকে, সেই রকমই অনেকটা, তবে অনেক ডিফারেন্সও আছে আর কি। তো এই কলেজগুলো কেমব্রিজ ইউনিভার্সিটির অংশ, কিন্তু কেমব্রিজ ইউনিভার্সিটির অধীনে নয়, তারা আবার স্বতন্ত্র বডি। তো সব স্টুডেন্টকেই কেমব্রিজ ইউনিভার্সিটির সব স্টুডেন্টকেই কোনো না কোনো কলেজের সাথে যুক্ত থাকতে হয়। আমার কলেজটা ছিল ট্রিনিটি কলেজ, এবং ইন ইটসেলফ ইট ইজ এ ভেরি প্রেস্টিজিয়াস থিং টু বি অ্যাডমিটেড অ্যান্ড অর টু বি অ্যাসোসিয়েটেড উইথ ট্রিনিটি কলেজ আর কি। কারণ এটা হচ্ছে বলা হয়ে থাকে যে কেমব্রিজের সবচেয়ে প্রেস্টিজিয়াস কলেজ, এবং কেমব্রিজ, অক্সফোর্ড দুটারই কলেজগুলোর যে র্যাঙ্কিং, তার মধ্যে টপ 1 or 2 এর মধ্যেই আছে ট্রিনিটি, সবচেয়ে ধনী কলেজ। আর ব্যাপারটা হচ্ছে যে এই ট্রিনিটি কলেজের অ্যালামনাই লিস্টও বিশাল সমৃদ্ধ আর কি। প্রথমত বিজ্ঞানী নিউটনের কলেজ এটা, তো সেই হিসাবে একটা বিরাট ব্যাপার আর কি। তারপর এই ক্যাভেন্ডিশের যারা ছিলেন, যেমন লর্ড রেলি, তারপর ম্যাক্সওয়েল, থমসন, রাদারফোর্ড, এনারা ছিলেন ট্রিনিটি কলেজের স্টুডেন্ট, ট্রিনিটি কলেজের সাথে অ্যাসোসিয়েটেড। তারপরে আমরা রামানুজান, গণিতবিদ রামানুজান, টেনিসন, কবি টেনিসন, তারপরে বার্টন্ড রাসেল, মানে এরকম বিশাল একটা সমৃদ্ধ অ্যালামনাই লিস্ট। সেই অ্যালামনাই লিস্টের সাথেও যুক্ত হতে পেরেছি, এটা একটা অনবদ্য ভাগ্য। এবং আমার জানা নেই যে কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন ট্রিনিটি কলেজের ছাত্র বা ছাত্রী হিসাবে এরকম আর কোনো বাংলাদেশির কথা আমি জানি না আর কি, থাকলে সত্যি পরিচিত হতে ভালো লাগতো। তো এটা হলো আমার সবচেয়ে উপরের লেয়ার আর কি। তো এই তিন লেয়ার কেক আমি বলবো কেমব্রিজ আমার জন্য। তো বুঝতে পারছেন যে এই ফিজিক্সের ছাত্রী হিসেবে ক্যাভেন্ডিশ ল্যাবে কাজ করতে পারা একটা বিরাট ভাগ্যের ব্যাপার এবং খুবই এক্সাইটিং ব্যাপার ছিল। আর আমি যাদের সাথে কাজ করেছি, যিনি আমার সুপারভাইজার ছিলেন এবং আরো যারা ছিলেন, তারা আমার যে ফিল্ডে আমার কাজ ছিল আর কি, সেই ফিল্ডের বড় বড় নাম, বড় বড় বিজ্ঞানী তারা। তো নোবেল লরিয়েট না, কিন্তু যেমন আমার যিনি সুপারভাইজার, তিনি কেমব্রিজের এমেরিটাস প্রফেসর। তো বুঝতেই পারছেন যে কেমব্রিজের এমেরিটাস প্রফেসর, তো তার মানে স্ট্যান্ডিংটা তো বোঝা যাচ্ছে আর কি। তো আমি অনেক বড় বড় মানুষের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, এটা ডেফিনেট আমার প্রথম বলবো যে
কেমব্রিজের গবেষণার ক্ষেত্রে এটা আমার একটা সবচেয়ে প্রথম, যেটাকে আমি বলবো যে আমার একটা পাওয়া সেটা। আর ব্যাপারটা হচ্ছে যে কেমব্রিজে পড়াশোনা করার যে অভিজ্ঞতাটা, তার মধ্যে প্রথম বলা যেতে পারে যে পরিবেশটা, আমি যেটা প্রথমেই বললাম যে বড় বড় নামের সাথে কাজ করার সুযোগ, এবং ওভারঅল যে পরিবেশ, রিসার্চের পরিবেশ বলেন কিংবা পড়াশোনা এডুকেশনের দিকের পরিবেশটাই বলেন, এটা একটা মানে অসাধারণ। কেমব্রিজ ইউনিভার্সিটিটা শহরের, গোটা শহর জুড়ে মোটামুটি ছড়ানো, সো আপনি যেখানেই কেমব্রিজে যেখানেই যাবেন, মোটামুটি একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সব জায়গায় ইউনিভার্সিটির একটা মানে আমেজ আছে। ছাত্রছাত্রীরা হয়তো দুপুরে লাঞ্চ ব্রেকের সময় সিটি সেন্টারে খেতে গিয়ে সেখানে এই পার্কে টার্কে বসে পড়াশোনা করছে, একে অপরের সাথে গ্রুপ স্টাডি করছে, কিংবা দেখা যাচ্ছে যে কোনো জায়গা দিয়ে আপনি যাচ্ছেন, পাশে হয়তো একটা একফালি মাঠ, সেখানে কেউ শুয়ে শুয়ে পড়াশোনা করছে বই নিয়ে, তারপরে মানে ভারী ভারী ব্যাগ কাঁধে নিয়ে সাইকেল চালিয়ে ছাত্রছাত্রীরা যাতায়াত করছে, সব সময় দেখা যায় আর কি, যেটা প্রচুর বই খাতা নিয়ে চলাচল করতে আমার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীকে খুব একটা আমি দেখি না। তো এই জিনিসটা একটা মানে ইউনিভার্সিটি মানেই সেখানে ছাত্রছাত্রী থাকবে এবং পড়াশোনা থাকবে, এটা ওখানে গিয়ে পা মানে ওখানে গিয়ে দাঁড়ালেই আপনি এই আমেজটা পেয়ে যাবেন, এটা একটা অসাধারণ ব্যাপার। আর আপনি টি ব্রেক বলেন বা কফি ব্রেক, লাঞ্চ ব্রেক, যখনই ক্যান্টিনে যাচ্ছেন বা নিচে লাউঞ্জে যাচ্ছেন, সেখানে সবাই চা কফি হাতে বা লাঞ্চ সাথে নিয়ে পড়াশোনা বা গবেষণা আলাপ করছেন, এটা সব সময় আপনি একটা মানে গবেষণার একটা আবহের মধ্যেই আছেন। এই জিনিসটা মানে বর্ণনা করে ঠিক বোঝানো সম্ভব না যে এটা কত বড় প্রভাব বিস্তার করে। একজন বাংলাদেশ থেকে গেলাম বা যে অন্য দেশ থেকে গেলাম, সেখানে গিয়ে মানে আপনি সারাক্ষণই মনে হবে ইউ আর অলওয়েজ ইমার্সড ইন দিস দিস অ্যাটমসফিয়ার অফ রিসার্চ অ্যান্ড নলেজ, এবং এই যে ফোকাসটা, মানে মানুষ আনন্দ করছে, গল্প গুজবও করছে, কিন্তু তার মধ্যেও এটা আছে, সবসময় আছে জিনিসটা, এই এই কালচারটা একদম ভিতরে ঢুকে যায়। এবং আপনি সারা বিশ্বের সব ভালো ভালো ব্রাইটেস্ট মাইন্ড, তাদের সাথে কাজ করার সুযোগ পান, মানে স্টুডেন্ট হিসাবে যারা আসে তারাও তো বিভিন্ন দেশ থেকে এসছে, এবং একটা ডাইভার্স ব্যাকগ্রাউন্ড মানুষের সাথে আপনি মেশার সুযোগ পাচ্ছেন, এটা আপনাকে এনরিচ করবে, ভীষণ এনরিচ করবে, এবং ডেফিনেটলি। আর যেটা গবেষণার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা যে ল্যাবে ছিলাম বা কেমব্রিজ ইন জেনারেলও অনেকটাই সেটা, যে একজন এমফিল বা পিএইচডি স্টুডেন্টকে অনেকখানি ভীষণ রকমই বলবো স্বাধীনতা দেওয়া হয়, মানে তাকে অলমোস্ট ছেড়ে দেওয়া হয় যে তুমি তুমি দেখো তুমি কি করতে চাও। তো একটা বাধা ধরা প্রথমেই একটা সলিড প্রজেক্ট দিয়ে দেওয়া হলো, এবং 9 to 5 অফিস ওয়ার্কের মতো প্রতিদিন যাচ্ছে করছে, ইটস নট লাইক দ্যাট, আপনাকে একটা স্বাধীনতা দেওয়া হবে এবং বলা হবে যে তুমি দেখো পড়ো, দেখো যে কি করতে পারো। ওই যে সুপারভাইজার আন্ডারে কাজ করছেন তার এরিয়ার মধ্যে অবশ্য, কিন্তু বিশাল একটা সেই এরিয়াটাও বিশাল, এবং দিস ক্যান বি চ্যালেঞ্জিং, এক্সাইটিং অ্যান্ড ডন্টিং অ্যাট দ্য সেম টাইম, কারণ একটা নতুন ছাত্র হিসেবে আপনি যাচ্ছেন উইথ ভেরি লিটল রিসার্চ ব্যাকগ্রাউন্ড, এবং আমাদের দেশ থেকে যদি বলি যখন যাচ্ছেন আপনি, তখন আপনার কতটুকুই বা এই কালচারের সাথে আপনি পরিচিত, আপনার নিজের উপর কনফিডেন্স কতটুকুই বা, সেখানে গিয়ে আপনি যখন আপনাকে ছেড়ে দেওয়া হলো এবং বলা হলো যে ওকে ইউ লুক অ্যারাউন্ড অ্যান্ড ইউ চুজ, এটা এক্সাইটিং এর আগে আগে কিন্তু ভয়ই সৃষ্টি করে, মানে তখন বরং সলিড প্রজেক্ট পাওয়া গেলেই খুশি হওয়া যেত আর কি। প্রথম দিকে বলা হচ্ছে যে তুমি পড়ো, দেখো পেপার পড়ো, এবং অসংখ্য পেপার আপনি পড়ছেন, মনে হচ্ছে যে আপনি হারিয়ে যাবেন, কি করব আমি, কোন দিকে পথ খুঁজে পাবো। এই এই প্রথম কয়েক মাস কিন্তু একটা মানে একটা কি বলবো অস্থিরতা, একটা ভয়, সামটাইমস হতাশাও চলে আসে, মনে হয় যে সামনে হয়তো মানে একটা অন্ধকার সামনে, আমি তো পথ খুঁজে পাচ্ছি না, কিন্তু তারপরে ম্যাজিক হ্যাপেন্স উইথ ওয়ান পেপার অর টু, লাইক হঠাৎই আপনি একটা পেপার পড়ছেন, মনে হবে যে যেন ওটা আপনার জন্যই,
বসেছিল ওই পেপারটা আর কি, পড়তে পড়তেই ইউ গেট দ্য ফিল যে হ্যাঁ এই তো আমি যেরকম দিকে যেতে চাচ্ছিলাম বা সুপারভাইজারের সাথে যেরকম কথা বার্তা চলছিল এটা তো সেই দিকেই গেছে, এবং এটা যেন আপনি আমাকে আমাকে দিক নির্দেশনা দিচ্ছে যে কোন পথে হাঁটতে হবে, এবং দ্যাট রিয়েলি হ্যাপেন্স। আমি জানি না মানে এটা কিভাবে জানি হয়ে যায়, এবং যখন হয় দ্যাট ইজ সামথিং, এবং তখন আপনি চলা শুরু করেছেন সত্যি সত্যি একটা পথে, এবং ততদিনে কিন্তু আপনি অনেকখানি কনফিডেন্স গেইন করেছেন, যেটা প্রথম থেকেই একটা প্রজেক্ট আপনার উপর চাপিয়ে দিলে কিন্তু সেই কনফিডেন্স আপনার হতো না। এটা একটা বড় ব্যাপার বলবো, এটা সব জায়গায় কিন্তু রিসার্চ কালচার ঠিক এরকম না যেটা আমরা পেয়েছি আর কি। আর আমার কাজ এক্সপেরিমেন্টাল ছিল, এক্সপেরিমেন্টাল কাজে আমার সুপারভাইজার অসম্ভব দক্ষ এক্সপেরিমেন্টালিস্ট, এবং তার কাছ থেকে আমি এক্সপেরিমেন্টালের নানা টিটবিটস মানে কি করলে নিখুঁতভাবে করা যেতে পারে, কি করলে মানে বেশিবার রিপিট করার দরকার পড়বে না যদিও, এবং কতখানি প্রিসিশন, অ্যাটেনশন টু ডিটেইলস এবং ফোকাস অন পারফেকশন, এই এই ছিল ওনার একেবারে মানে জীবনের কথা আর কি, এবং সব স্টুডেন্টের উপরই তিনি সেটা চাপাতেন। যখন আমরা ভাবছি যে হ্যাঁ এতেই তো চলে যাবে, কিন্তু চলে যাবে দিয়ে কিন্তু তিনি স্যাটিসফাইড না, এবং স্টুডেন্টদেরকেও তিনি ওভাবে গড়ে তুলতেন যে তোমরাও স্যাটিসফাইড হবে না, মানে একেবারেই অ্যাকসেপ্ট করতেন না চলে যাবে টাইপের কাজ, ইট হ্যাজ টু বি পারফেক্ট। এবং যেটা বললাম আর কি যে অ্যাটেনশন টু ডিটেইলস, প্রথম দিকে বিরক্ত লাগতো, মাঝে মাঝে ফ্রাস্ট্রেটেড লাগতো, বাট পরে বুঝেছি, ম্যাচিউর হওয়ার পরে বুঝেছি যে এটা কত বড় একটা ট্রেনিং হয়েছে আর কি। আর ওভারঅল বলবো যে ওনার কাছ থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে যে রেফারেন্সিং এর ব্যাপারে, রেফারেন্স দেওয়া পেপারে এবং থিসিসে, এটার ব্যাপারে যে ইন্টিগ্রিটি উনি ওনার মধ্যে ছিল সেটা তার স্টুডেন্টদের মধ্যেও তিনি প্রোপাগেট করতে পেরেছেন। তার কথা হচ্ছে যেখানে ক্রেডিট ডিউ সেখানে দিতে হবে। অনেক সময় হয় কি যে একটা ধরেন আদি কাজ আছে, কিন্তু তারপরে আরেকটা সেটাকে ফলো করে আরেকটা কাজ হয়েছে যেটা হয়তো বেশি জনপ্রিয়, বেশিরভাগই দেখা যাচ্ছে যে সেই সেই পেপারের রেফারেন্সটা সাইট করছে, তো আমরাও ধরেন করে দিতে চাচ্ছি কারণ সহজ তো, ওটা জানি সবাই, কিন্তু নট হ্যাপেনিং। তার কাছে তিনি সবই মনে রাখতেন এবং বলতেন যে না 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 এই এর কাজ আছে, এর এই ব্যাপারে অরিজিনাল কাজ এর, সো সেটা তোমার দিতেই হবে, এটাও দাও কিন্তু ওটা খুঁজে বের করো এবং দাও। এবং এই জিনিসটা প্রথম দিকে খুবই বিরক্তিকরই ছিল আসলে, কারণ অনেক কাজ বাড়াতো, কিন্তু এটার ভিতরে যে প্রিন্সিপালটা, যে নৈতিকতার দিক থেকে যে এই ব্যাপারটা, এটা কিন্তু অসাধারণ ছিল আমার সুপারভাইজারের। সব জায়গায় যে এটা সবাই যে এটা পালন করতেন এটা বলতে পারি না, কারণ একটা সাইটেশন পলিটিক্স চলে, কেমব্রিজ বলে কথা না, এটা বিজ্ঞানীরাও তো দোষে গুণে মানুষ, তারাও তো মানুষ, তাদের মধ্যে ঈর্ষা আছে, বৈরিতা আছে, ক্ষুদ্রতা আছে, এবং এই সাইটেশন পলিটিক্স মানে আমি আমারটা আপনি দিবেন, আপনারটা আমি দিব, এই ধরনের একটা ব্যাপার কিন্তু চলে, যার ফলে হতে দেখা যাচ্ছে যে আদি রেফারেন্স যেটা, আদি কাজ যেটা, সেটা রেফার্ড হচ্ছে না, বা বিরোধী শিবিরের বলে হচ্ছে না, মানে নানা স্কুল অফ থট থাকে। আমি যেই ব্যাপারে কাজ করতাম সেটা ছিল সুপার কন্ডাক্টিভিটির একটা বিতর্ক ঘন মানে দিক আর কি, খুবই বিতর্কিত একটা অংশ, যে দুটা স্কুল অফ থট ছিল এবং একে অপরকে সর্ট অফ লাইক এভরিবডি ওয়াজ ট্রাইং টু এস্টাবলিশ দেয়ার ভার্সন অফ দ্য ট্রুথ। তো সেই ক্ষেত্রে হচ্ছিল যে দেখা যাচ্ছে যে এই পক্ষের রেফারেন্স সাইট করা হচ্ছে না ওই পক্ষে, তো এই জিনিসটা আমার সুপারভাইজার কখনো করতেন না, যার ফলে আমাদের মধ্যেও এই জিনিসটা এসছে। আমি বলবো যে এটা একটা বড় জিনিস শিখেছি আর কি। আরেকটা জিনিস যেটা শিখেছি সেটা হচ্ছে যে আমি এখন আমার বাচ্চাদেরও বলি, সেটা হচ্ছে যে মিস্টেক্স আর গুড ইফ ইউ লার্ন ফ্রম দ্যাম, এই জিনিসটা আমি কেমব্রিজে কাজ করতে গিয়ে শিখেছি আর কি মোটামুটি। আর নোবেল লরিটের কথা বললেন, আমি আমার যে কলেজ, আমার কলেজের যেমন হলে প্রভোস্ট থাকে এখানে, সেরকম কেমব্রিজ কলেজের মাস্টার থাকেন, প্রভোস্টের মতো স্ট্যাটাস না, অনেক উপরে স্ট্যাটাস, কিন্তু ওই ধরনের আর কি মাস্টার থাকেন, কলেজের মাস্টার,
আমরা যখন ছিলাম তখন আমাদের ট্রিনিটি কলেজের মাস্টার ছিলেন অমর্ত সেন, তো তার সাথে দেখা হয়েছে, বেশ কয়েকবারই দেখা হয়েছে। তারপর রাস্তাঘাটে স্টিফেন হকিংস কে দেখতাম, আচ্ছা দেখা হতো, কথা হয়নি কখনো, কিন্তু উই পাসড ইচ আদার, উই ক্রসড ইচ আদার সেভারাল টাইমস, মাঝে মাঝে দেখা হতো। তো আসলে বড় জায়গায় থাকলে বড় লোকজনের দিকে অন্তত চোখটা তো পড়েই আর কি। ডক্টর, যদি আমি একটা আপনাকে একটু ইন্টারাপ্ট করি, আমাদের অনেকের স্বপ্নের জায়গা ক্যামব্রিজ, তো সেই জায়গাতে আপনি যে সুপারভাইজার পেয়েছিলেন, তো সেই সুপারভাইজার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? এটা কি প্রফেশনাল, এটা কি বন্ধুত্ব, না ভয়ের, কিভাবে আপনি ডিফাইন করবেন? আমাদের অনেক ক্ষেত্রে হয় একজন প্রফেসরের সামনে হয়ে গেলে আসলে ঠিক একটু ডিফারেন্ট ভাবে হয়ে যায়। আসলে কি আমাদের আপনার সম্পর্কটা কেমন ছিল যদি একটু বলেন? আমার সুপারভাইজার মানে ইংরেজ ভদ্রলোক, কিন্তু ইংরেজদের যে ইংরেজরা যে একটু আপটাইট হয় বা খুব পলিশড হয়, খুবই বেশি ভদ্র, মানে ভিতরে এক বাইরে হয়তো খুবই ভদ্রতা রেখে চলছে, উনি ঠিক সেরকম ছিলেন না। উনি অনেকখানি দিল খোলা ধরনের মানুষ ছিলেন আর কি। সো তার সাথে সম্পর্কটা অনেক সহজ ছিল, প্রথমেই বলে দিলেন অবভিয়াসলি যে ফার্স্ট নেম নেমে ডাকতে হবে তাকে আর কি, সেটা কোনো সমস্যা হয়নি। এবং ফার্স্ট নেমে ডাকলে কিন্তু একটা একটা ক্লোজনেস চলে আসে স্বাভাবিকভাবে, ডাক কিন্তু একটা বড় জিনিস, ফার্স্ট নেমে ডাকা শুরু করলে একটা ক্লোজনেস চলে আসে। এবং অনেক মজা টজা করতেন তিনি। ভয়ের সম্পর্ক না, ভয়ের সম্পর্কের ভয় ব্যাপারটা খাটেই না এক্ষেত্রে আর কি, যথেষ্ট ক্লোজ সম্পর্ক ছিল। এবং তিনি তার জন্মদিনে আমাদেরকে খাওয়াতে নিয়ে যেতেন, অনেক গল্প গুজব করতেন। আমার মনে হয় যে এটাকে বন্ধুত্ব এবং শিক্ষাগুরু, শিক্ষাগুরুর সাথে যে একটা সহজ সম্পর্ক হলে যা হয় সেইভাবে ব্যাখ্যা করা যেতে পারে, ঠিক বন্ধুত্ব না কিন্তু ভয়ের সম্পর্ক একেবারেই না। আপনি অনেক আপনার এই চলার পথে অনেক লার্জার দ্যান লাইফ ফিগারদের সাথে হয়তো দেখা, যেটা আপনি বললেন যে দেখা হয়েছে, কথা না হলেও হয়তো ওই এনভায়রনমেন্টে ছিলেন, আর এনভায়রনমেন্টটা আপনাকে অবশ্যই প্রভাবিত করেছে বিভিন্ন শেখার জন্য, সেই সাথে চ্যালেঞ্জও তো ছিল, চ্যালেঞ্জও ছিল এই সেন্সে যে সবাই ভালো কাজ করছে, ডেফিনেটলি আপনাকে ওইরকম একটা ওই মানের কাজ করতে হবে, এটাও আমাদেরকে অনেক সময় তাড়া করে। তো সেটা আপনার আসলেই কি স্ট্রেস ক্রিয়েট করেছিল কিনা, বা সেটা আপনাকে আপনার এই যে যে লাইফ ওয়ার্ক ব্যালেন্স বলেন, বা আপনি একজন মাও, সব মিলিয়ে আসলে এটা একটু যদি আমাদের সাথে বলেন যে অবস্থাটা কেমন ছিল ওই সময়? প্রথমেই কথা হলো যে রূপকথার গল্প শুনিয়ে কোনো লাভ নেই, সত্যিকারের জীবন সেটাতে স্ট্রেস ছিল এবং থাকবে। এবং আমার মানে কেমব্রিজ লাইফ যথেষ্ট স্ট্রেসফুল ছিল, ইট ওয়াজ ভেরি ভেরি স্ট্রেসফুল অ্যাকচুয়ালি। আমার হাজবেন্ড যদি না থাকতেন তাহলে আমি মনে হয় না যে এটা পার করতে পারতাম। হি ওয়াজ অ্যান ইমেন্স সাপোর্ট ফর মি, তার সহযোগিতা সাপোর্ট না পেলে আমার পক্ষে মানে আই ডাউট ইট আর কি, যে আমি এখানে এসে দাঁড়াতে পারতাম আজকে। তো সেটা একটা দিক। আর হচ্ছে যে আসলে পিএইচডি কে আমি বলি যে রোলার কোস্টার রাইড, মানে কখনো ভালো কখনো খারাপ, ভয় আশা শঙ্কা আনন্দ উত্তেজনা হতাশা সব কিছু মিলে কিন্তু এই এই জার্নিটা। এবং এটাতে মানে ইউ হ্যাভ টু বি স্ট্রং টু উইথস্ট্যান্ড দিস জার্নি, এটা নাজুক হলে চলবে না, লেগে থাকতে জানতে হবে। মানে কখনো কখনো মনে হয়েছে যে আর পারবো না, পারা সম্ভব না, কিন্তু কামড়ে ধরে লেগে থাকতে হবে, লেগে না থাকতে পারলে এটা দ্যাট ইজ নট ফর ইউ। আর সো এই মানে এই জার্নিটা অবশ্যই, যে আজকে এনি পিএইচডি স্টুডেন্ট এবং আপনি নিজেই তো জানেন, স্ট্রেস ছাড়া পিএইচডি করেছে যাই না থাকতে পারে কোনো, খুবই অত্যন্ত ভাগ্যবান কেউ থাকতে পারে আর কি। আর একটা যেটা কি বললেন ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ওয়ার্ক লাইফ ব্যালেন্স এবং একটু বলেন জি, সেটা কি এখনকার কথা বলছেন না তখনকার কথা? তখনকার কথাটা বলেন, তারপরে এখনকার বিষয়টা আমরা আসবো। যদি আপনি তখনকার তখন আর এখনের মধ্যে আকাশ পাতাল তফাৎ, তখন আমার বাচ্চা ছিল না, এখন আমার বাচ্চা আছে, মানে দুটা দুই জীবন যেন এরকম মনে হয় আর কি। তো পিএইচডির সময় আমি যেটা বলবো যে
পিএইচডি ইন ইটসেলফ যেহেতু একটা ভীষণ স্ট্রেসফুল জার্নি, এই সময় মানে অ্যাবসলুট ফোকাস থাকা লাগে আর কি। প্রচন্ড রকম ফোকাস না থাকলে আপনি মানে ইউ উইল নট বি এবল টু গো থ্রু দ্য জার্নি। সো এই সময়ে যারা বিবাহিত তাদের তাদের তো ধরেন দুটা লাইফ ব্যালেন্স করতে হচ্ছে, মানে সংসার এবং পিএইচডি। ইট ক্যান বি স্ট্রেসফুল, যদি স্বামী সহযোগিতা থাকে তাহলে অনেক সহজ, এবং আজকাল অনেক স্বামীরাই কিন্তু সহযোগিতার মনোভাব রাখেন এবং করেন। সহযোগিতা মানে শুধু ইমোশনাল না, ইট হ্যাজ টু বি লজিস্টিক্যাল সাপোর্ট অ্যাজ ওয়েল। বিশেষত যদি বাচ্চা হয়ে যায়, বাচ্চা এবং পিএইচডি যারা একসাথে জাগল করেন তারা সুপার উইমেন আর কি আমার চোখে। মানে এটা একটা ভাবলে মনে হয় যেন একটা ইম্পসিবিলিটি, কিন্তু অনেকেই করেছে, যদিও আমার ক্ষেত্রে এটা হয়নি, কিন্তু অনেকেই করে এবং তাদের বেশিরভাগের ক্ষেত্রেই হাজবেন্ডের সহযোগিতা থাকে। হাজবেন্ডের সহযোগিতা যদি না থাকে তাহলে এটা একটা মেয়ের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়, কারণ বাচ্চা ইন ইটসেলফ হচ্ছে, বাচ্চা একদম জীবন পাল্টে দেয়, এবং তখন আপনার সেন্টার অফ ইউর ওয়ার্ল্ড ইউর চিলড্রেন বিকাম ইউর সেন্টার অফ দ্য ওয়ার্ল্ড। সো তখন আরেকটা এরকম একটা বড় যেখানে বড় একটা কমিটমেন্ট লাগে, সেই দুটা জিনিস জাগল করা এটা খুবই কঠিন যদি না হাজবেন্ডের সহযোগিতা থাকে। এবং আমার মনে হয় যে আগে বা এখনো যেমন স্ত্রীদের অবদানটা ঠিক মানে মিস করে যাওয়া হতো, চোখে দেখা যায় না বলে যেন নাই, এমন একটা অবস্থা ছিল হাজবেন্ডের ক্ষেত্রে, সফল পুরুষদের ক্ষেত্রে। এখন কিন্তু সফল নারীদের ক্ষেত্রেও স্বামীদের যে ভূমিকাটা, যারা সহযোগিতাপূর্ণ স্বামী যারা, তাদের ভূমিকাটাও কিন্তু আমরা বোধহয় সহজেই মিস করে যাই। এবং তারা যদি সেই ভূমিকা না রাখতেন, নারীরা কিন্তু এত সহজে, সহজ না খুবই কঠিন, কিন্তু আরো অনেক বেশি বন্ধুর হয়ে যেত আর কি পথটা, যদি না হাজবেন্ডরা পাশে থাকতেন। আমার আমার এটাই ফিলিং। ডক্টর, আই অ্যাম লার্জ, যদি আপনি সবকিছু কনসিডার করেন আপনার একেবারে এন্টায়ার লাইফে, অ্যাজ এ একজন ফিমেল হিসেবে বা ওম্যান হিসেবে যে চ্যালেঞ্জ গুলো আপনারা ফেস করেন বা আমরা হয়তো বোঝার চেষ্টা করি বাট ঠিক একেবারে বুঝতে পারি না, আমার মনে হয় আমরা কেউ হয়তো আপনারা পুরুষরা হয়তো মেয়েদেরকে ঠিক মতো এখনো 100% বোঝা সম্ভব নয়, আবার মেয়েরাও হয়তো পুরুষদেরকে যেমন বুঝতে পারে না, হাজবেন্ডরাও হয়তো ওইভাবে। তো আপনার জায়গা থেকে একজন মেয়ে হিসেবে এই যে এতটা জার্নি যেটা অনেকটাই সাকসেস, আমি বলবো সাকসেসফুল ছিল, সহযোগিতা পেয়েছেন, তো তার মাঝেও কি চ্যালেঞ্জ গুলো আপনি ফেস করেছেন বা অন্যকে ফেস করতে দেখেছেন বা আপনার সহপাঠীদেরকে ফেস করতে দেখেছেন অ্যাজ এ উম্যান? প্রথমত এই না বোঝাবুঝি বা বোঝাবুঝি চেষ্টা না থাকলে তো জীবনটা বেশ আলুনি হয়ে যেত, সো ইট মেক্স লাইফ ইন্টারেস্টিং আই থিঙ্ক। আর মেয়েদের চ্যালেঞ্জেস ফেস বাই উইমেন, ওয়েল এটা তো মানে মাল্টিপল চ্যালেঞ্জেস। প্রথমত আমি বলি যে এখন আমি দেখছি যেটা, যে বিজ্ঞানে মানে আমি ছাত্রীদের কথা যদি চিন্তা করি, বিজ্ঞানে যে ছেলে মেয়ের যে গ্যাপটা ছিল বিজ্ঞান শিক্ষায়, মানে সায়েন্স সাবজেক্টে মেয়েরা আগে অনেক কম আসতো, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে গ্যাপটা কমে আসছে, এখনো আছে। যেমন আমার আম্মা ফিজিক্সে ছিলেন, উনি কিন্তু সম্পূর্ণ একা ছিলেন ওনার ক্লাসে, এবং গোটা সায়েন্স ফ্যাকাল্টিতে উনি একমাত্র, ওনার ব্যাচে ছিলেন একমাত্র নারী। আমার সময়ে আমি এবং আর একজন মাত্র আমার ক্লাসে ছিলাম ফিজিক্সে। এখন আমি বলবো যে 90 জনের ক্লাসে ইজিলি 25 জন মেয়ে তো থাকেই। সো অনেক বেড়েছে মেয়েদের সংখ্যা সায়েন্স সাবজেক্টগুলোতে, অনেক বেড়েছে আমি বলবো। এবং মেয়েরা কিন্তু ভালো করছে, মেয়েরা অনেক সিরিয়াস, দে আর সিনসিয়ার অ্যাবাউট দেয়ার স্টাডিজ, এবং মেয়েরা ভালো করছে। আমাদের যে রেজাল্টগুলো হয় তাতে দেখা যাবে যে প্রথমের টপ লিস্টার যারা, প্রথম 10 জনের মধ্যে অনেকগুলো মেয়ে, ফার্স্ট সেকেন্ডও তো প্রায় হয়, আর এমনিও 10 জনের মধ্যে দেখা যাচ্ছে যে অনেকগুলো মেয়ে থাকে। তো ডেফিনেটলি মেয়েরা ভালো করছে এবং মেয়েরা এগিয়ে আসছে এবং গ্যাপটা কমছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু যেটা হয়, ব্যবধানটা শুরু হয় গবেষণায় এসে, পরে উচ্চতর শিক্ষায় গিয়ে দেখা যাচ্ছে যে একটা খুব ভালো স্টুডেন্ট টপ লিস্টার একদম ফার্স্ট হয়ে বেরোলো, তারপরে পিএইচডির
পিএইচডির অ্যাডমিশন পেয়েছে এবং স্কলারশিপও হয়ে গেল, কিন্তু বাসা থেকে যেতে দিবে না, পরিবার থেকে যেতে দিবে না, একা হলে একা মেয়ে যেতে দিবে না। তো ব্যাপারটি একটু ইন্টারেস্টিং, কারণ এই মেয়েই হয়তো পরিবার থেকে বহু দূরে একেবারে অন্য প্রান্তে, দেশের অন্য প্রান্তে হলে পড়াশোনা করেছে 4-5 বছর বাংলাদেশে। এখন সে যেই দেশে যাবে পিএইচডি করতে, সেই দেশ কিন্তু বাংলাদেশের চেয়ে অনেক নিরাপদ। তো বাবা মারা আসলে যে ভাবেন সবসময়, সে তার মধ্যে হয়তো সবসময় লজিকটা থাকে না সেভাবে আর কি। তো নিরাপত্তার কথা চিন্তা করে এই ধরনের বাধা দেয়াটা মানে কেমনই হয়ে যায়। তো যেটা হয় যে দেখা যাচ্ছে যে ফলে একটা ভালো ছাত্রী আর একটা ভালো ছাত্রের পড়াশোনার মধ্যে একটা গ্যাপ থেকে যায়। ছাত্রটা হয়তো ইমিডিয়েটলি পিএইচডির সুযোগ পেয়ে চলে গেল, ছাত্রী হয়তো মা বাবা বলছে না আগে বিয়েটা দিই, তারপরে তারপর দেখা যাচ্ছে যে বিয়ে দেওয়ার পরে স্বামীর কর্মক্ষেত্রের বা স্বামী কি করেন বা কোথায় তিনি যাবেন তার সাথে মেয়েটার লাইফটা ট্যাগড হয়ে যায়। দেখা যাচ্ছে স্বামী এক জায়গায় বিদেশে হোক আর এক জায়গায় গেছেন, কিন্তু মেয়েটা হয়তো আরো অনেক ভালো জায়গায় চান্স পেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত একসাথে থাকার জন্য দেখা যাচ্ছে মেয়েটা বা স্বামী যেখানে সেখানেই গেল। এটা কিন্তু অনেক হয়, এবং ব্রাইট স্টুডেন্টস, ব্রাইট ফিমেল স্টুডেন্টস, এটা অনেক হয় যে মেয়েরা দেখা যাচ্ছে যে আলাদা থাকতে চাচ্ছে না, স্বাভাবিক, বিয়ের পরে একসাথে থাকতে চাওয়াটাই স্বাভাবিক। তো এভাবে দেখা যাচ্ছে যে মেয়েদের জীবনটা ঠিক ছেলেদের মতো হয়তো সরাসরি অত সহজ হচ্ছে না সেই দিক দিয়ে আর কি। তারপরে আবার বাচ্চা হওয়ার পর দেখা যায় যে আগের যে পেস ছিল সেই পেসটা অনেক মেয়ে ধরে রাখতে পারে না বা চায় না, কারণ তখন ফোকাস বদলে গেছে, তখন বাচ্চার দিকে তারা হয়তো দেখা যাচ্ছে ফোকাসটা বেশি হয়ে উঠছে। এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স কিন্তু সহজ না, এই প্রফেশনে আসতে হলে আগে থেকেই একটা আইডিয়া থাকতে হবে যে হোয়াট ইট ডিম্যান্ডস, এই একটা ধারণা নিয়েই আসতে হবে এখানে। এবং দেখা যাচ্ছে যে সংসার এবং কর্মজীবন ব্যালেন্স করতে গিয়ে কিন্তু অনেক মহিলাই স্ট্রাগল করেন এবং লপসাইডেড হয়ে যায়, মানে কেউ হয়তো সংসারে বেশি মনোযোগ দিয়ে ফেলেন, এটাই বেশি হয়। আবার দেখা যাচ্ছে যে কেউ কেউ কর্মজীবনে মনোযোগ দিতে গিয়ে দেখা যাচ্ছে যে যদি স্বামীর সেভাবে সহযোগিতাটা, ঠিক ওই লজিস্টিক্যাল সাপোর্টটা যদি না থাকে, তখন দেখা যাচ্ছে যে বাচ্চারা হয়তো একটু নেগলেক্টেড হচ্ছে। তো এটা এত সহজ না, কিন্তু জিনিসটা ব্যালেন্স করা এত সহজ না। আর আরেকটা জিনিস হয় যেটা সন্তান জন্মের পরে যেটা প্রায় ওভারলুকড হয়, সন্তান জন্মের আগে আপনার শারীরিক সুস্থতা যেমন ছিল, পরে কিন্তু অনেক মেয়েরই সেটা সেভাবে আর থাকে না, স্বাস্থ্যটা সেই পুরনো স্বাস্থ্য তারা ফিরে পায় না। দেখা যাচ্ছে যে ঘুমের ব্যাঘাত, তারপরে অনেক মেয়ের পোস্ট নেটাল ডিপ্রেশন হয়, যেটা আমাদের দেশে বলতে গেলে অজানাই এখনো, মানে মানুষ বুঝেই না যে এটা কি, এবং সাংঘাতিক হতে পারে পোস্ট নেটাল ডিপ্রেশন, তাকে একেবারে একেবারে কাবু করে দিতে পারে। তারপর ঘুম না হওয়ার কারণে এবং আরো অন্যান্য হরমোনাল ইমব্যালেন্সের কারণে দেখা যায় যে ব্রেইন ফগ হয়, বিশেষত নতুন প্রসূতি মাদের, এবং তারপরে অনেক সময় অনেকের অনেক দিন এই ব্রেইন ফগটা থেকে যায়। এবং তখন কিন্তু রিসার্চের মতো জিনিস, বিশেষত আরো বিজ্ঞান বিষয়ক, যেখানে আপনাকে করা ফোকাসের দরকার, অত কিন্তু সহজ না ব্রেইন ফগ নিয়ে এই ফোকাসটা রাখা। এবং রিসার্চ তো ধরেন 9-to-5 জব না, আপনাকে বাসাতেও, আপনি অফিসে অফিসের কাজ রেখে আসলেন, বাসায় এসে বাচ্চাদের এবং সবকিছু রান্নাবান্না দেখছেন, ব্যাপারটা তা না, জিনিসটা বাসাতেও থাকে, আপনাকে নিয়ে আসতেই হবে বাসায়। সো ইটস নট ভেরি ইজি, যারা টাইম ম্যানেজমেন্ট ভালো করতে পারেন তারা বেশি সফল হন। টাইম ম্যানেজমেন্ট স্কিল একটা দারুণ ব্যাপার, সবার কিন্তু থাকে না, মানে আমি নিজেই এটা নিয়ে সাফার করি এবং স্ট্রাগল করি, আমার টাইম ম্যানেজমেন্ট স্কিল ভালো না, কিন্তু যেই যেই মহিলাদের ভালো তারা এতে এগিয়ে থাকেন, ডেফিনেটলি, মোস্ট ডেফিনেটলি। এবং আপনাকে প্রায়োরিটি ঠিক করতে হবে, ইউ হ্যাভ টু প্রায়োরিটাইজ কি ইম্পর্টেন্ট, কোনটা করতেই হবে, কোনটা আপাতত না করলেও চলে। আমাদের জীবনটা ভর্তি কিন্তু মিসপ্লেসড প্রায়োরিটি দিয়ে, এই জিনিসটা ঠিক করতে পারলে আমার মনে হয় যে অনেকখানি জিনিসটা মানে আয়ত্তে আনা সম্ভব আর কি। আমাদের সমাজ কি কোনোভাবে রোল প্লে করে কিনা এই যে প্রায়োরিটি ঠিক করার ক্ষেত্রে, তাদের এক্সপেকটেশন, যেটা হয়তো আপনি ডিফারেন্ট কালচারে হয়তো ডিফারেন্ট ভাবে পান, কিন্তু আমাদের কালচার, বিশেষ করে বাংলাদেশি কালচারে বা আমরা যেখানে বসবাস করি সেই জায়গাতে সমাজের যে একটা এক্সপেকটেশন, পরিবারের মানুষের যে একটা এক্সপেকটেশন, আশেপাশের মানুষের বা সবার বলা যায় যে এক্সপেকটেশন, সেটাকে আসলে আমাদের প্রায়োরিটি ঠিক করতে একটু
সমস্যা সৃষ্টি করে কিনা বা কোনো রোল প্লে করে কিনা? অবশ্যই অবশ্যই মেয়েদের ক্ষেত্রে খুবই বেশি, কারণ অ্যাজ উইমেন উই আর এক্সপেক্টেড টু ডু সো মাচ। এখন যারা বিশেষত কর্মজীবী বা যারা একাডেমিয়াতে এসেছি, মানে নিজেদের উপর আমাদের এক্সপেকটেশন, প্রথমত আমরা নিজেদের উপর কিন্তু প্রচুর এক্সপেকটেশন চাপাই, সমাজও আমাদের উপর এক্সপেকটেশন চাপায়, এবং তার ফলে যেটা হয়, মানে একটা ইট ইজ নেভার এনাফ। আমার আমার বা যে কোনো নারীর জন্য মনে হয় যে আমি তো যথেষ্ট করতে পারছি না কোনো দিকেই, তখন দেখা যাচ্ছে সেন্স অফ স্যাটিসফ্যাকশন দুই লাইফের ব্যাপারে, তার দেখা যাচ্ছে দুই লাইফের ব্যাপারে তার সেন্স অফ স্যাটিসফ্যাকশনের অভাব থেকে যাচ্ছে, মানে কোনোটা নিয়ে তিনি সন্তুষ্ট হতে পারছেন না, যদিও তিনি অসম্ভব পরিশ্রম করছেন। মনে হচ্ছে যে এখানে তো আমি আমি তো ভালো মা হতে পারলাম না, কিংবা আমি তো সংসারে ঠিক সময় দিতে পারছি না, কি আবার আমি তো গবেষণায় আমার স্বামী যে পরিমাণ সময় দিতে পারছেন এবং যেভাবে এগিয়ে যাচ্ছেন, বা আমার সহকর্মী পুরুষ সহকর্মী যেভাবে এগিয়ে যাচ্ছেন, আমি তো সেটা করতে পারছি না, কারণ আমার তো অন্যান্য প্রায়োরিটিস আছে। তো এই দুদিক দিয়ে, তারপর যেমন ধরেন একটা ছোট উদাহরণ দিই, আমরা যখন পরীক্ষার খাতা দেখি, দেখা যাচ্ছে আমার স্বামী যখন পরীক্ষার খাতা দেখছেন তখন মানে যেমন জীবনটাই যেন রুদ্ধ, উনি আর কিচ্ছু কোনো দিকে তাকাবেন না, কিচ্ছু দেখবেন না, কেউ কাছে গেলেও বিরক্ত হয়ে যাচ্ছেন, পরীক্ষার খাতা দেখে যাচ্ছেন। আমার এক সহকর্মী বলছিলেন যে পরীক্ষার খাতা দেখার সময় আমি দুনিয়া ভুলে যাই, পুরুষ সহকর্মী অবশ্যই। তো তখন আমি বললাম যে হ্যাঁ, আপনারা দুনিয়া ভুলতে পারেন, কিন্তু আমাদেরকে তো দুনিয়া ভুলে না, আমাদেরকে ওর মধ্যে এই করতে হয়, এই বাটরে সেই কররে, এই দেখো রে মা এই লাগবে, তারপরে হয়তো কাজের মানুষ সেটা বলছে সেটা বলছে, সবকিছু করতে হয়, কিন্তু আবার পরীক্ষার খাতায় কিন্তু আমাদের একই পারফরমেন্স দেখাতে হবে, সে অবভিয়াসলি, মানে উই হ্যাভ টু গিভ ইট 100%, 1% কমও কিন্তু পরীক্ষার খাতায় আমরা দেখাতে পারবো না, কারণ দ্যাট উইল নট বি ফেয়ার টু দ্য স্টুডেন্ট, রাইট? মানে আমার আমার যে এই যে আমাকে যে মাল্টিটাস্কিং করতে হচ্ছে, তার ফলে আমি পরীক্ষার খাতায় আমার নাম্বারিং বা ইয়ে সেটা কিন্তু আমি আবার একই রকম ফোকাস জড়ো করে করতে হচ্ছে, ফলে আমার ইট ইজ টেকিং লঙ্গার টাইম ফর মি। আমার একটা পুরুষ সহকর্মী যেই সময় 10টা খাতা দেখবেন, আমি কিন্তু সেই সময় 10টা খাতা দেখতে পারবো না, কারণ আমার ফোকাসটা সেই পরিমাণ রাখতে গেলে আমাকে বেশি সময় ধরে সেই সেটা করতে হবে। তো এই যে ব্যাপারগুলো, আবার আপনি সমাজের কথা বললেন, হ্যাঁ অবশ্যই সমাজের দুইটা দুই দিকে দুই রকমই কিন্তু এখন আছে, একটা হচ্ছে যে এই এই মা কর্মজীবী মা, বাচ্চাগুলো হেল্পিং হ্যান্ডের কাছে কি নানি দাদির কাছে মানুষ হচ্ছে, মায়ের মায়ের আদর ছাড়া, মানে 24 ঘন্টা মায়ের আদর ছাড়া কি বাচ্চা মানুষ সম্ভব, এ তো অবহেলা করছে, অবহেলা হচ্ছে, বাচ্চাগুলো ঠিক মতো মানুষ হবে না। আবার উল্টা দিকও আছে যে তুমি মানে কি করছো, তুমি তোমার পাবলিকেশন অত হচ্ছে না কেন, এই এই দিকের চাপটাও কিন্তু আবার আছে, দুই দিকের চাপই আছে আমাদের উপর। এখন কেউ বলতে পারেন যে আপনারা তো কাজ না করলেই পারেন, বাসায় থাকবেন আরাম করবেন, গৃহিণীরা আরাম করেন না, সরি আমি সেটা কিন্তু বলছি না, কিন্তু এই এক্সট্রা লোড নিচ্ছেন কেন আপনারা, কর্মজীবনের লোডটা কেন নিচ্ছেন? এখন এই কথা যদি কেউ বলেন, তার উত্তর তো অনেক বিস্তৃত ভাবে দিতে হবে আর কি, সেই উত্তরটাই এখন নাই বা যাই আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন ওয়ান্স ইউ আর ইন ইট, এই স্ট্রাগল কিন্তু রিয়েল এবং এটা লাইফ লং ই চলে আর কি। এই দৃষ্টিকোণ থেকে দেখলে আমার কাছে মনে হয় যারা একাডেমিয়াতে আছেন, বিশেষ করে যারা মেয়ে বা উমেন, তাদের জন্য মোর চ্যালেঞ্জিং। তা আপনার কাছে কি, আমাদের বাংলাদেশে বা বিভিন্ন পার্ট অব দ্য ওয়ার্ল্ডে আমরা দেখি যে একাডেমিয়াতে বিশেষ করে ইউনিভার্সিটিতে পড়ানোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা প্রপোর্শন ওয়াইড কিন্তু মেয়েদেরকে একটু কম দেখি, মানে আমার অবজারভেশন, আই ডোন্ট নো মেবি দ্যাট। তো এই যে সমাজের যে চ্যালেঞ্জ গুলো বা তাদের কাজগুলো, যে কাজগুলোকে আমরা ইভেন ইকোনমিতেও কাউন্ট করা হয় না, জিডিপি বলবো কোনো কিছুতেই, এই মেয়েদের এই যে এটাকে হাউস চোর্স বলেন বা এটাকে হোম মেকার বলেন, যেটাই বলেন না কেন, এগুলো কিন্তু আসলে ইকোনমির কোনো মেজারমেন্ট দিয়েও আমরা ওগুলো করি না। এই 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 কাজগুলো কি আপনার কাছে মনে হয় যে কোনো রিজন হতে পারে যে কেন একাডেমিয়াতে বা বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে পড়ানোর ক্ষেত্রে একাডেমিয়াতে আমাদের মেয়েদের উপস্থিতি একটু কম কম্পেয়ার টু মেল? মানে বাড়ির কাজকে আপনি বলছেন যে বাড়ির কাজকে ঠিক মূল্যায়ন করা হয় না, সেইটার প্রেক্ষিতে আপনি জিজ্ঞেস করছেন? আমি যেটা বলতেছি যে যেহেতু বাড়িতে অনেক কাজ করতে হয়, আমরা ওই কাজগুলোকে যেহেতু কাউন্ট করি না, কিন্তু আবার কর্মক্ষেত্রে কিন্তু আমাকে আপনাকে সমান আউটপুট দিতে হবে,
তো এটা যখন ব্যালেন্স কেউ না করতে পারে তখন হয়তো যেই কাজগুলো বেশি চ্যালেঞ্জিং, যেই জবগুলো বেশি চ্যালেঞ্জিং, যেমন 24/7 আপনার কাজ করতে হয় একাডেমিয়াতে, আপনি তো অফিসের কাজ বাসায় নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে কি এটা আমাদের কোনোভাবে অনীহা তৈরি করে কিনা একাডেমিয়াতে যেতে? অনীহা তৈরি করে না এটা আমি বলবো না, যদিও এখন জিনিসটা অনেক কমে গেছে, মানে এখন বেশি বেশি মেয়েরা আসছে এবং তারা কিন্তু দে আর গিভিং দেয়ার বেস্ট, এবং দেখা যাচ্ছে যে আগে যেটা মানে আমাদের সময়ও ছিল যে মানে বাচ্চা হয়ে যাওয়ার পরে বা ইয়ে তখন একটু যেন পারফরমেন্সটা কমে যেত বা থিংস লাইক দ্যাট, কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখনকার মেয়েরা কিন্তু অনেক বেশি গিয়ার্ড ফর ইট, মানে তারা দেখা যাচ্ছে বাচ্চাকে, ওই যে বললাম আবার স্বামী বা মা শাশুড়িও হতে পারে আমাদের দেশে, তো মোস্টলি স্বামীর কাছে রেখেও অনেক সময় দেখা যাচ্ছে যে বাইরে ডিগ্রি করতে চলে যাচ্ছে, তারা একটা দুটা বাচ্চা রেখেও গেছে, এরকমও আমি চিনি। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে স্বামী হয়তো অন্য অন্য শহরে বাচ্চা নিয়ে আছে, অন্য আরেক শহরে স্ত্রী কাজ করছে, পোস্টডক করছে বা ইয়ে করছে, এরকমও আমি চিনি, এবং তারা খুব ভালো করছে। তো আজকাল মেয়েরা চ্যালেঞ্জটাকে গ্রহণ করছে, এই যে চ্যালেঞ্জটা এটা এটা মানে গ্রহণ করার মানসিকতা অনেক বেড়েছে এটা আমি বলবো। আগে যে আপনি যে যেটা বললেন সেই কারণে অনেক কম ছিল, প্লাস মানে মেয়েরা আসতেও কম, প্রফেশনে আসতেও কম, তারপরে প্রফেশনে যখন আসা শুরু করলো তারপর থেকে জিনিসটা কিন্তু গ্র্যাজুয়ালি তারা সাহসী হয়েছে, আমি বলবো আর কি, সাহসী এবং পরিশ্রমী হয়েছে, এবং পুরুষরাও অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং এবং হেল্পিং হয়েছে। আমার মনে হয় কালচার একটা রোল হয়তো প্লে করে, যেমন আপনি যদি মালয়েশিয়ার পার্সপেক্টিভে দেখেন, এখানে আপনার একাডেমিশিয়ানের যদি প্রপোর্শন দেখেন সেক্ষেত্রে মেয়েদের প্রপোর্শনটা বেশি, ছেলের থেকে মেয়ের আরো বেশি একাডেমিক, মানে আমি একাডেমিশিয়ানের যদি পোর্শন দেখেন সেক্ষেত্রে মেয়ের আরো বেশি, হয়তো এখানে সব ডিসিপ্লিনেই, হ্যাঁ অধিকাংশ ডিসিপ্লিনেই, তবে আপনি অবশ্যই হয়তো যদি ইঞ্জিনিয়ারিং, আমি আমি ঠিক জানি না, তবে যতটুকু আমি জেনেছি যে স্টিল ইভেন আপনি দেখেন আমাদের ভাইস চ্যান্সেলর বলেন, ডেপুটি ভাইস চ্যান্সেলর, প্রচুর পরিমাণে মেয়ে, মানে এখানে আপনার আমাদের ফ্যাকাল্টি হয়তো 80% একাডেমিশিয়ান যারা ফিমেল, তো এটার এখানে হয়তো কালচারটা জি, অথচ দেখেন এটা মুসলিম কান্ট্রি, রাইট, মুসলিম মেজরিটি কান্ট্রি, সো ব্যাপারটা যেরকম ভাবে আমরা ভাবি সবসময় সেটা নাও হতে পারে, মালয়েশিয়া ইজ এ গুড এক্সাম্পল ইন দ্যাট সেন্স। আমার মনে হয় যে আমরা অনেক সময় ইসলামের কালচার, ইসলামের সাথে কালচারটাকে মিক্স করে ফেলি, আপনি যদি ট্রুলি ইসলামিক কালচার ফলো করেন সেক্ষেত্রে কিন্তু আসলে মেয়েদের কাজের কোনো বাধার থাকা নেই, মানে সুযোগ নেই বা এটা বলার সুযোগ নেই, কিন্তু আমাদের আমাদের হয়তো কান্ট্রির কিছু কালচার থাকে যেটা দ্বারা আমরা শেপ করে ফেলি এবং ওটা অনেক সময় রিলিজিয়াস এর ভিতরে ইয়ে করে দিই যে না তোমাকে যাওয়া যাবে না, কিন্তু আপনি যদি ট্রু সেন্সে দেখেন যদি কেউ ওই মানে পর্দা করে বা এই জিনিসগুলো যেটা আমি মালয়েশিয়াতে দেখেছি বা শুনেছি বা বলেন, তাতে আসলে তাদের কোনো ওরকম ইয়েও দেখি না আমরা যে যে না এটা করা যাবে না বা এটা করলে একটা মেয়ে শুধুমাত্র এত পড়াশোনা করে কি হবে, এই ধরনের কথাগুলো খুব বেশি তেমন শোনা যায় না, বরং আরো তারা এনকারেজ করে যে যে কেউ খুব ওই জেন্ডারের ভিতরে পার্থক্যটা একটু কম, বা বরং ছেলেরা আরো অল্প পড়াশোনা করে ওনারা কাজ করতে পছন্দ করেন, বিভিন্ন ধরনের কাজে লেগে যান, কিন্তু মেয়েরা আবার একটু হায়ার এডুকেশনের দিকে যান। তো আচ্ছা মানে মোর সিরিয়াস, দে আর মোর সিরিয়াস, যেটা বললাম ছাত্রীদের ক্ষেত্রে যেটা দেখেছি যে তারা বেশি সিরিয়াস, এই এই জিনিসটা বড় বড় মানে মেয়েদের মধ্যে জিনিসটা ঢুকেছে আর কি। আর আর কালচারের কথা যেটা বলছেন সেটা ঠিক, তবে আমি আরো বেশি কালচার তো ডেফিনেটলি ডেফিনেট, আমি যেটা বেশি করে ফিল করি, আবারও কাপলের কথা আসলো, মানে এভরি কাপল ইজ ডিফারেন্ট, যে কোনো এক জোড়া স্বামী স্ত্রী আরেক জোড়া স্বামী স্ত্রীর মতো না, কিন্তু সো তাদের যে ফ্যামিলি ডিনামিক্স সেটা আরেকজনের সাথে হবে না, ইসলাম একটা জেনারেল যে ফ্রেম ফ্রেম একটা দিয়েছে যে হ্যাঁ ফ্রেমওয়ার্ক দিয়েছে যে এরকম হতে পারে, তো তার উপরে এক মানে এক জোড়া স্বামী স্ত্রীর মধ্যে তাদের মধ্যে র্যাপো কেমন হবে, তারা কিভাবে তাদের সংসারটাকে পরিচালনা করবেন, কাজের ব্যাপারটা কিভাবে হবে, সেটা কিন্তু সেই স্বামী স্ত্রীর উপরে অনেকখানি নির্ভর করে আর কি। এটা মানে কাপল টু কাপল ইটস বাউন্ড টু ভ্যারি, কাজে ওইভাবে ঠিক ও বলা যায় না যে এই এইটুক তোমাকে জেন্ডার রোল, যেটাকে বলে জেন্ডার রোল আছে, বাট ওই জেন্ডার রোলটা অনেক জায়গায় ফ্লুইড হয়ে যায়,
এবং সেটা নির্ভর করে সেই স্বামী স্ত্রীর উপর। এটা এখানে অন্য কারো কিছু বলার আছে বলে আমার মনে হয়। ডক্টর, এবার আমরা একটু একেবারে পিওর একাডেমিক বা এডুকেশনে চলে যাব। সেটা হচ্ছে, আসলে আপনি দেখেছেন বাইরের ওয়ার্ল্ডটাকে, দেখেছেন কিভাবে রিসার্চ এর ইম্প্যাক্ট এডুকেশনে পড়ে বা সমাজের উপরে, যেটা ট্রান্সলেট হয় রিসার্চ এর ইম্প্যাক্ট গুলো। সেক্ষেত্রে আপনার বাংলাদেশের এক্সপিরিয়েন্স আছে, তো আপনি যদি ইন জেনারেল বলেন যে রিসার্চ এর যে ভূমিকাটা এডুকেশন, মানে ওভারঅল এডুকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে রিসার্চ এর ভূমিকাটা যদি একটু সংক্ষেপে বলেন, এবং যদি আপনি একটু কম্পেয়ার করেন ইউকে এর সাথে আমাদের বাংলাদেশের, যদি একটু করা যায় কোনোভাবে। রিসার্চ এর সাথে এডুকেশনের, মানে রিসার্চ এর এডুকেশনের উপর রিসার্চ এর ভূমিকা, তাই তো বলছেন? এখন ব্যাপারটা হচ্ছে যে রিসার্চ এর it will have an impact on education, but it might not be very visible straight away. সাথে সাথেই দেখা যাবে না জিনিসটা, নাও দেখা যেতে পারে, কিন্তু এটা কিন্তু আমরা যদি উন্নত দেশগুলোর দিকে তাকাই, এটা ইট উইল বি এভিডেন্ট যে একটা সাথে আরেকটা সম্পর্ক আছে। মানে রিসার্চে আপনি উন্নত হবেন, রিসার্চে আপনি বেশি বাজেট দিবেন এবং রিসার্চে ফোকাস করবেন, এডুকেশনেও তার সেটার পজিটিভ প্রভাব পড়বে, পড়তে বাধ্য। এবং কারণ রিসার্চে যত ইনভেস্ট করবেন আপনি, তত একটা জাতির বুদ্ধিবৃত্তিক গ্রোথ, যেটা ইন্টেলেকচুয়াল গ্রোথ, সেটা বাড়বে। এবং এই রিসার্চাররা তো আবার ইউনিভার্সিটি শিক্ষকতাও করবেন অনেক ক্ষেত্রে, এবং তারা আরো স্টুডেন্ট তৈরি করবেন। অনুসন্ধিৎসু গবেষক যখন শিক্ষক হবেন, তখন তিনি অনুসন্ধিৎসু ছাত্র তৈরিতেও ভূমিকা রাখবেন, এবং এই ছাত্র কিন্তু পরবর্তীতে জিনিসটাকে আবার মানে এগিয়ে নিয়ে যাবে। আমি যেমন ধরেন আমাদের ডিপার্টমেন্ট দিয়েই বলি, যেহেতু এটা বেশি আমার জন্য চেনা, আমাদের ডিপার্টমেন্টে কন্ডেন্স ম্যাটার ল্যাব আছে, তারপর নিউক্লিয়ার ল্যাব আছে, প্রফেসর অরুণ কুমার বর্ষাক লিড করছেন, তারপর প্রফেসর আজহার ইসলাম হাত ধরে হয়েছে। এই এই দুটো ল্যাবের উদাহরণ দিয়ে যদি বলি, এই দুটো ল্যাব অসংখ্য গবেষক তৈরি করেছে, অসংখ্য গবেষক তৈরি করেছে, এবং যারা এখন দেশের এবং বাইরেও আছেন, দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা ফ্যাকাল্টি হিসেবে আছেন, এবং তাদের কিন্তু রিসার্চ আউটপুট অনেক সমৃদ্ধ, এবং তারা শিক্ষকতায় নিয়োজিত। সো এই যে দুটো ল্যাব নিয়ে বলছি, একটা ডিপার্টমেন্টেরই দুটো ল্যাব, সেটার যে রিসার্চ, রিসার্চের যে ইম্প্যাক্ট, সেটা কিন্তু অটোমেটিক্যালি এডুকেশনে পড়ছে, কারণ এখান থেকে এখানকার প্রোডাক্টরাই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন এবং তারা সেখানে রিসার্চও করছেন। কাজেই গবেষণা এবং শিক্ষা যে জড়িত একে অপরের সাথে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন একটা বিষয়ের উপরে ভালো দক্ষতা না থাকলে আপনি ভালো শিক্ষক হতে পারবেন না, ভালো গবেষকও হতে পারবেন না, বিষয়ের উপর দক্ষতা আপনার থাকতে হবে। তবে মাঝারি মানের গবেষক হয়তো হওয়া সম্ভব, মাঝারি নলেজ নিয়ে, এবং শিক্ষকও হয়তো হওয়া সম্ভব, কিন্তু আবার ভালো গবেষক হলে আপনি যে ভালো শিক্ষক হবেন সেটা নাও হতে পারে, কারণ শিক্ষকতা ইটস এ স্কিল, ইটস এ ডিফারেন্ট স্কিল, এবং সবাই কিন্তু ভালো শিক্ষক হন না। অনেক জানেন, আমরাই এরকম মানুষকে জানি যারা অনেক জানেন কিন্তু ঠিক ক্লাসরুমে সেই পারফরমেন্সটা দেখাতে পারছেন না। মানে স্টুডেন্ট, মানে এডুকেশন কি প্রপাগেশন অফ নলেজ ফ্রম ওয়ান মাইন্ড টু অ্যানাদার, আপনাকে সেটা করতে পারতে হবে, এই জিনিসটা কিন্তু সবাই পারেন না। তবে ডেফিনেটলি বিষয় জ্ঞান যার ভালো, দক্ষতা আছে, তিনি যদি মনোযোগী হন, তাহলে শিক্ষকতাতে তিনি যথেষ্ট ভালো হবেন, আর গবেষণাতেও তিনি ভালো হবেন, এটা তো মোটামুটি ধরেই নেওয়া যায় আর কি। তো যেটা আমি বলবো যে আমাদের আমাদের দেশে গবেষণা তো উপেক্ষিত, মানে কাঠখোট্টা ভাবে বললে এটাই বলতে হয়, উপেক্ষিত। আমি সেদিনই একটা আর্টিকেল পড়ছিলাম যেখানে বলা হয়েছে যে বাংলাদেশে পাবলিক ইউনিভার্সিটি গুলো গড়ে তাদের বাজেটের 1% বার্ষিকভাবে খরচ করে গবেষণায়। জাস্ট চিন্তা করেন, 1% গড়ে, তাও কম বেশি আছে। যেমন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, আমাদের দেশের সেরা বিশ্ববিদ্যালয়, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেট 700 কোটি টাকা, তার মধ্যে 5 কোটি টাকা, 5 কোটি গবেষণায় খরচ করা হয়েছে। 5 কোটি একটা টাকা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়। এখন আপনার যদি বাজেট এত কম থাকে, আপনার বোঝা যাচ্ছে আপনার তাহলে প্রায়োরিটি কোথায়, ফোকাস কোথায়, সেখানে গবেষণা কিভাবে, মানে গবেষণায় উন্নতিটা হবে কিভাবে? আর গবেষণা উন্নতি না হলে আপনার তার প্রতিফলন শিক্ষায় আসবে কোথা থেকে? সম্ভব না, তো সম্ভব না। এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও দেখা যায় যে এরকম, আমি জানি, তারপর ইদানিং বহুল আলোচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে হয়েছে, যে খুব ভালো রিসার্চ ব্যাকগ্রাউন্ড অলরেডি তৈরি হয়েছে, এমন কেউ অ্যাপ্লাই করেছেন, কিন্তু তাকে বাদ দিয়ে ফ্রেশ প্রডিউস নেওয়া হচ্ছে। হ্যাঁ, আপনি ফ্রেশ যারা জাস্ট বের হলো তাদেরকে নেন, কিন্তু এইরকম একজন সম্ভাবনাময় ক্যান্ডিডেটকে বাদ দিয়ে কেন, যার পিএইচডি আছে, পোস্ট ডক অভিজ্ঞতা আছে এবং প্রচুর পাবলিকেশন, এবং যে অলরেডি বাইরে ভালো ল্যাবের সাথে কাজ করছে, সেই ল্যাবের কোলাবোরেশন সে নিয়ে আসবে। সে এই এই ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি হলে ওই ল্যাবের সাথে কোলাবোরেশন হবে, সেই দিকে কোনো আগ্রহই নাই। মানে একজনকে নিয়োগ দিয়ে আপনি কিন্তু একটা নতুন ডিপার্টমেন্টকে এগিয়ে দিতে পারেন এক ধাক্কায়, সেই চিন্তাগুলো তো দেখা যায় না আর কি। আপনি যখন এত কম কম ইম্পর্টেন্স দিবেন, তাহলে সেটা ফ্লারিশ করবে কিভাবে? ডক্টর, যদি খুব সংক্ষেপে, আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি, খুব সংক্ষেপে যদি দুইটা প্রশ্নের উত্তর যদি সংক্ষেপে একসাথে দেন, সেটা হচ্ছে ক্যামব্রিজে আপনি যখন রিসার্চ করেছেন, আপনি কি দেখেছেন, সেটা কি ওনাদের আউটপুট ওরিয়েন্টেড, মানে রিসার্চ আউটপুট ওরিয়েন্টেড না ইম্প্যাক্ট ওরিয়েন্টেড? ফার্স্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোলাবোরেশন বা নেটওয়ার্কিং এর, এই যে গ্লোবালাইজড ওয়ার্ল্ডে আমরা নেটওয়ার্কিং এর কথা বলছি, সেক্ষেত্রে রিসার্চ এর ক্ষেত্রে এই নেটওয়ার্কিং বা কোলাবোরেশনের ভূমিকাটা কেমন, বা আমাদের আসলে এই ক্ষেত্রে কি করা উচিত এজ এ বাংলাদেশি একাডেমিশিয়ান? প্রথম প্রশ্নটা ছিল যে ওনাদের রিসার্চটা ইমপ্যাক্ট বেসড, মানে রিসার্চ আউটপুট বেস মিন্স পাবলিকেশন হতে হবে 4-5টা বা এরকম, নাকি এটার ইমপ্যাক্টটা কি সমাজে, বা এটা ওনারা কি ইমপ্যাক্ট বেস রিসার্চ করতে পছন্দ করেন নাকি আউটপুট বেস মিন্স লাইক পাবলিকেশন বেসড, বা কোনটা? আউটপুট বেস তো রিসার্চ হবেই, মানে এটা তো হবেই, এখন নির্ভর করছে আপনি কি বিষয়ে কোথায় রিসার্চ করছেন। কিছু কিছু রিসার্চ হচ্ছে সরাসরি আপনি সেটার ইমপ্যাক্ট দেখতে পাবেন, যেমন মেডিসিন, সেটা তো সরাসরি আপনি ইমপ্যাক্ট দেখতে পাবেন, তাই না? সেটা ইমপ্যাক্ট বেস সরাসরি হবে, সেটা সেটা আপনি ইমপ্যাক্ট দেখতে পাবেন। কিন্তু যেমন ধরেন থিওরিটিক্যাল ফিজিক্সের গবেষণা, কিংবা আমরা যেসব করেছি ইভেন এক্সপেরিমেন্টালি, সেটাতে সরাসরি আপনি সেই মুহূর্তেই একটা কিছু হয়ে যাচ্ছে, সুপার কন্ডাক্টর, রুম টেম্পারেচার সুপার কন্ডাক্টর তৈরি হয়ে গেল, ইটস নট লাইক দ্যাট। সো সেখানে তো ইম্প্যাক্ট আউটপুট বেসড রিসার্চটা তো হওয়া খুব স্বাভাবিক, কিন্তু ব্যাপারটা এমন না যে শুধু পেপার পাবলিশ করাই উদ্দেশ্য। আমি যেটা দেখেছি যে সেখানকার বিজ্ঞানীরা তারা জ্ঞান সৃষ্টির আনন্দেই কাজ করেন মূলত, মানে তারা তাদের কাজকে জাস্ট ভালোবাসেন, জাস্ট ভালোবাসেন, ভালোবেসে কাজটা করেন। হ্যাঁ, তার তার রেজাল্ট স্বরূপ তো পেপারের পর পেপার পাবলিশড হচ্ছে, দ্যাট ইজ ট্রু, বাট কাজের প্রতি ভালোবাসাটা হচ্ছে মেইন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর দ্বিতীয় কি বললেন জানি, দ্বিতীয়টা ও কোলাবোরেশন। হ্যাঁ, কোলাবোরেশন, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ওয়ান্স এগেইন ইট ইজ ভেরি নেগলেক্টেড। আমাদের দেশের কালচারে এটা তো কই খুব কি দেখা যায়। হ্যাঁ, কিছু কিছু গ্রুপ বা ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল হয়তো বাইরে কোনো গ্রুপের সাথে জড়িত হয়ে করছেন, করছেন না যে তা না, হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে, কিন্তু আরো বেশি হওয়া উচিত। কারণ একটা কোলাবোরেশন যখন আপনি করবেন, তখন ইউ আর শেয়ারিং আইডিয়াস, রাইট, জেনারেটিং নিউ আইডিয়াস, তারপর ইটস লাইক ইউ আর কমপ্লিমেন্টিং ইচ আদার। আপনার যেটা ঘাটতি, আপনার হয়তো এক্সপেরিমেন্টাল সেট আপ নাই বা এক্সপেরিমেন্টাল নো হাউ নাই, সেটা আরেক গ্রুপের বিদেশে ভালো যন্ত্রপাতি আছে, তারা সেই জিনিসটা দিতে পারছে। থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড হতে আরেকটা গ্রুপের স্ট্রং, তারা সেই সেটা কন্ট্রিবিউট করতে পারছে। ইটস ইমেন্সলি মানে বেনিফিশিয়াল, এবং
ফান্ডিং আসার ক্ষেত্রেও কোলাবোরেশন, যদি আপনি কোলাবোরেশন আনতে পারেন তাহলে ফান্ডিংও আসবে। এবং এটা এটার মানে ইম্পর্টেন্সটা আসলে ইউ ক্যানট আন্ডারস্টেট ইট অর ওভার আই মিন ইউ ক্যানট ওভারস্টেট ইট। আর যেমন ধরেন আইসিটিপি, আমি যেখানে রেগুলার অ্যাসিস্ট ছিলাম ASICTP, এই সেন্টারটা দাঁড়িয়েছে কিন্তু এই আইডিয়ার উপর যে ডেভেলপিং ওয়ার্ল্ড আর ডেভেলপড ওয়ার্ল্ড এর বিজ্ঞানীদের মধ্যে নেটওয়ার্কিং হবে এবং দে উইল বি বিল্ডিং কোলাবোরেশন, এবং তার ফলে কাজের কাজ এবং নলেজ, গবেষণা নলেজ, এটা ডিসেমিনেশন হবে। এই আইডিয়ার উপরই তো ভিত্তি করে দাঁড়িয়েছে। কোভিড রিসার্চ চিন্তা করেন, যদি কোলাবোরেশন না হতো তাহলে কি এত দ্রুত এত ভালো ভ্যাকসিন আমরা কি পেতাম কিনা, সেটা তো এটা তো ইটস ভেরি অ্যাপারেন্ট, রাইট? তারপর আপনি সার্নের কথা চিন্তা করেন, জেনিভার সার্ন, তেইশটা দেশের কোলাবোরেটিভ এফোর্ট কিন্তু সার্ন। এই জিনিসগুলো দিজ আর অ্যাপারেন্ট, কিন্তু আমরা কি আসলে এখান থেকে কোনো মানে আর উই টেকিং দিস কালচার ইন, সেটা হচ্ছে কথা। আমাদের মানে আই ডোন্ট সি দ্যাট মাচ হ্যাপেনিং ইয়েট। আপনি একটা গ্রুপের কথা বলছিলেন প্রায়োরিটির ব্যাপারে, বলছিলেন যে ব্যক্তিগত মানে আমাদের জীবনেও যদি আমরা কিছু করতে চাই সেখানে প্রায়োরিটিটা খুব ইম্পর্টেন্ট, টাইম ম্যানেজমেন্ট প্লাস প্রায়োরিটি কোনটা করা উচিত। সেক্ষেত্রে ব্যক্তিগত জীবনের উন্নয়নের জন্য যদি প্রায়োরিটির প্রয়োজন হয় তাহলে একটা দেশের উন্নয়নের জন্য আমার মনে হয় আসা প্রশ্ন এখানে আর আসবে না যে কেন প্রায়োরিটিটা দরকার। আর সেই প্রায়োরিটি দিতে যদি আমরা ব্যর্থ হই তাহলে হয়তো লং টার্মে হয়তো আমাদের সাফার করতে হবে। ডক্টর, আমরা কিছু প্রশ্ন নিতে চাই, আমাদের বেশ কিছু প্রশ্ন আছে, যদি আপনি একটু কাইন্ডলি প্রথম প্রশ্ন করেছেন যে আপনি যদি স্ক্রিনে দেখেন, হোয়াট শুড কনসিডার ওয়াইল চুজিং পিএইচডি প্রফেসর, হাউ টু বিল্ড আ গুড রিলেশনশিপ উইথ প্রফেসর। আমার মনে হয় আমরা আনসার করেছি, তারপরে যদি আপনি একটু ব্রিফলি বলতে চান। মানে এটা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি ভ্যারি করবে কিভাবে মানে ডিটেইলস এ ভ্যারি করতে পারে, কিন্তু যেটা আমি ওভারঅল জেনারেলি বলতে পারি সেটা হচ্ছে যে সবচেয়ে ভালো হয় যদি মানে আপনার যেটা এরিয়া অফ ইন্টারেস্ট বা যেটাতে আপনি কাজ করতে চাচ্ছেন সেই ধরনের কাজ করছেন, বিভিন্ন দেশের বিভিন্ন ইউনিভার্সিটি কোন গ্রুপ সেটা কাজ করছে বা কোন কোন বিশেষ ব্যক্তি সেই কাজে সেই ধরনের কাজে জড়িত, সেটা খুঁজে বের করাটা দরকার এবং তাদেরকে পার্সোনালি অ্যাপ্রোচ করা, পার্সোনালি মানে ইমেইল বা থিংস লাইক দ্যাট, ইমেইল অ্যাপ্রোচ করা দরকার যে এরকম আমি ইন্টারেস্টেড এবং আমি আপনার সাথে কাজ করতে চাই। এবং পার্সোনাল যদি একটা কানেকশন হয় তারপরে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করলে অ্যাডমিশন হওয়ার চান্সটা, প্লেসমেন্ট হওয়ার চান্সটা কিন্তু বেশি। ডেফিনেটলি আমাদের দ্বিতীয় প্রশ্ন উত্তর চলে যাব, প্রশ্ন চলে যাব আর কি, অ্যাজ এ মাস্টার স্টুডেন্ট হাউ মে আই স্টার্ট রিসার্চ ওয়ার্ক উইদাউট এনি সুপারভিশন। আমি জানি না, কিন্তু রিসার্চ সুপারভিশন ছাড়া করলে তো সেটা অফিসিয়ালি কিভাবে এটা অফিসিয়ালি মানে পরীক্ষায় তো একটা রিকোয়ারমেন্ট থাকবে থিসিস এন্ড স্টাফ, যদি থিসিস গ্রুপের হয় সেটা কিভাবে ফুলফিল করবে সেটা তো এখান থেকে ক্লিয়ার না আর কি, যদি সে নিজে নিজে করে উইদাউট এনি সুপারভাইজার। এটা আমাদের কোন ইউনিভার্সিটিতে সম্ভব কিনা আমি জানি না, যতদূর জানি পাবলিক ইউনিভার্সিটি সুপারভাইজার লাগে আর কি। আর যদি মানে ডিগ্রি বাদ দিয়ে এমনি বলে সেটা, এমনি যদি জেনারেলি প্রশ্নটা হয় যে ডিগ্রি বাদ দিয়ে, তাহলে কিন্তু সে তো মাস্টার স্টুডেন্ট হিসেবে উল্লেখ করে দিয়েছে, সো শি মিন্স অ্যাজ এ মাস্টার স্টুডেন্ট ওয়াইল ডুইং দ্য মাস্টার্স ডিগ্রি। তো আমার মনে হয় যে এটা কি আমাদের দেশে প্লজিবল কিনা আর কি, আই এম নট শিওর অ্যাকচুয়ালি। অনেক জার্নাল পড়ে একটা আইডিয়া তৈরি করা, ইট ইজ পসিবল, একটু উত্তর করেন আর কি, যে হাউ উই ড্রিম ফর হিউম্যানিটিজ এন্ড সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড, হাউ ডু ইউ এক্সপ্লেইন আর্টিকুলেটেড ইউর ড্রিম ইন এসওপি। আই থিঙ্ক যেটা আমরা নর্মালি
মনে হয় লেখা হয় এই যে পিএইচডি বা ইয়ের জন্য স্কলারশিপের জন্য। প্রশ্নটা কি আরেকবার একটু দেখি? আমি বলে হ্যাঁ হিউম্যানিটিজ বাদ দিয়ে এমনিতে ইন জেনারেল বলেন যে যদি কেউ তাদের ইয়ে লিখতে চায়, হাউ হাউ ইউ এক্সপ্লেইন আর্টিকুলেটেড ইউর ড্রিম ইন এসওপি, যেটা আমরা নর্মালি ইউএসএ তে দেখি, নর্থ আমেরিকাতে নর্মালি তারা এসওপি লেখার জন্য বলে, তো সেক্ষেত্রে আসলে কোন বিষয়গুলো? এইটা তো আসলে বিষয় ভিত্তিক একটা ব্যাপার, এটা জেনারেলি বলাটা একটু কঠিন, বাট ইট হ্যাজ টু বি টার্গেটেড, মানে ফোকাস রাইটিং। এটা যদি একটা মানে স্ট্রে করে যায়, একটা ওয়াইড হয়, সেটা খুব কাজে দেয় বলে মনে হয় না। এটা ফোকাসড এবং টার্গেটেড যত বেশি হবে, যত ইন্টেন্টটা ক্লিয়ার হবে যে হ্যাঁ দিস ইজ দ্য ওয়ে ইউ ওয়ান্ট টু গো, তত এটা ইম্প্যাক্টফুল এবং ইফেক্টিভ হবে বলে আমার মনে হয়। ডক্টর, আমাদের মধ্যে একটা ফলো আপ কোয়েশ্চন আছে, উনি আরেকবার করার চেষ্টা করেছেন যে আই মিন পাবলিকেশন অ্যাজ ইট রিকোয়ার্ড ফর পিএইচডি, মানে মাস্টার্স এর জন্য যখন করছেন, যদি পিএইচডি করতে চান তো তার আগে হয়তো উনি পাবলিকেশন করতে চাইবেন অ্যাজ এ মাস্টার্স, মানে মাস্টার্স স্টেজে আসলে উনি কিভাবে রিসার্চ করতে চান? আমার মনে হয় প্রশ্নটা হয়তো উনি এভাবেই করার চেষ্টা করেছেন। আর সেক্ষেত্রে সুপারভাইজার বাদে, লটস অফ ব্যাকগ্রাউন্ড স্টাডিজ উইল বি ইনভলভড, লটস অফ মানে যদি তার এরিয়া কি হবে বা উনি যদি তার প্রজেক্ট বা ফিল্ডটা অ্যাটলিস্ট ফিল্ড অফ রিসার্চ ঠিক করে নিতে পারেন, উইচ ইজ এ বিগ থিং অ্যাকচুয়ালি, ওই বয়সে ঠিক করে নেওয়াটা যদি সম্ভব হয়, তাহলে সেটার উপরে অনেক পড়াশোনা করতে হবে। অবভিয়াস যে প্রচুর কিছু স্টাডি মেটেরিয়াল প্লাস সেটার উপরে যদি স্পেসিফিক কিছু প্রজেক্ট দিকে আগ্রহ থাকে, তাহলে সেটার উপরে যে যত লিটারেচার আছে যত বেশি পড়া যায়। এছাড়া তো আমি কোনো আমাদের আর একটা প্রশ্ন ম্যাডাম, হোয়াট উড বি ইওর অ্যাডভাইস টু দ্য ওম্যান হু ওয়ান্টস টু বিল্ড আ ক্যারিয়ার ইন একাডেমিয়া? এটা বলেছি, জি জি জি, সেটা হচ্ছে এটা মানে ইট উইল নট বি ইজি, কারণ ইউ হ্যাভ টু বি জাগলিং ইউর ওয়ার্ক লাইফ অ্যান্ড ইউর হোম লাইফ, উইচ ইজ টাফ। ইউ হ্যাভ টু বি ফোকাসড, ইউ হ্যাভ টু বি এবল টু প্রায়োরিটাইজ, প্রায়োরিটি কোনটায় দিতে হবে সেটা জানতে হবে, এবং টাইম ম্যানেজমেন্ট স্কিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি নিজে জীবন দিয়ে খুব ভালোই বুঝি, টাইম ম্যানেজমেন্ট স্কিল যদি যার যত ভালো বা যে যত মাল্টি টাস্কিং ক্যাপাবিলিটি যার ভালো, শি উইল এক্সেল ইনশাআল্লাহ আমার মনে হয়। বাট কারেজ ইনশাআল্লাহ, এবং আমার মনে হয় যে জাস্ট ইউ হ্যাভ টু গো ফর ইট। চলো আমরা শেষ প্রশ্নটা নেব, শেষ করার আগে যদি এটা একটু বলেন, what is the most challenging aspects BD student, Bangladesh student face in academia, sorry, academic section in foreign countries, especially for PhD student? What kind of challenging, changing need to improve in academic section to cope up with international based learning environment? And yeah, Judy. Ekta mone hocche, seta hocche je language barrier is very real আর কি। বাইরে গিয়ে অনেকেরই, আমি ইংলিশ ধরেই বলছি, ইংলিশের সমস্যার কারণে তাদের লাইফটা অনেক বেশি ডিফিকাল্ট হয়। মানে ইংলিশের যদি সমস্যা না থাকে তাহলে যতটা কঠিন হতো তার চেয়ে অনেক বেশি কঠিন হয় যখন ইংলিশের সমস্যা তার সাথে যুক্ত হয়, কারণ দেন রিয়েলি ইট ইজ মানে রিয়েলি স্কেয়ারি, কারণ আপনি তো কমিউনিকেট করা বা জিনিসটা পড়ে বোঝা এই জিনিসটাতেই অনেক পিছিয়ে থাকছেন। সো ইংলিশে ভালো হচ্ছে মানে ইংলিশ স্কিলটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে। এখন তো বাংলাদেশে অনেক কিছু হয়েছে ইংলিশ স্কিল বাড়ানোর, নানা রকম কি কি সব 10 মিনিট স্কুল টুলের কথাও শুনি কি কি সব হয়েছে, তারপরে আইএলটিএস এক্সামস সব শহরে শহরে হয়, এবং আমাদের দেশে আইএলটিএস এক্সাম কিন্তু অনেক ল্যাক্স, মানে আমি বলবো যে তারা অনেক কি বলবো অনেক ঢিলাভাবে মার্কিং করে। মানে বাইরে কেমব্রিজে যদি আপনি দেন আপনি যেই ব্যান্ড পাবেন, বাংলাদেশে দিলে তার চেয়ে বেশি ব্যান্ড পাবেন, এখানে অনেক হালকাভাবে দেখায়। সো
আলটিস দেওয়ার চেষ্টা করা যেতে পারে, আলটিস দেওয়ার জন্য যে পড়াশোনা যদি কারো করা লাগে সেটা করা, মোট কথা ইংলিশটাকে ইংলিশ ব্যাকগ্রাউন্ডটাকে সলিড করা, প্লাস হচ্ছে কমিউনিকেশন স্কিল, শুধু ল্যাঙ্গুয়েজ না কিন্তু আমাদের কমিউনিকেশন স্কিলেও সমস্যা আছে। আমরা আমাদের দেশের কিন্তু পাবলিক স্পিচ শেখানো হয় না কখনোই, বাইরে যেটা মোটামুটি কমন, মানে দেখবেন যে বাইরে ওরা সবাই কম বেশি ভালো কথা বলতে পারে, আমাদের দেশে এটা একটা সমস্যা, আমরা কমিউনিকেশন স্কিলে পিছিয়ে আছি। এই জিনিসটা শুধু ইংলিশ বলে কথা না, ওভারঅল বাড়ানোর চেষ্টা করা, প্লাস আমরা স্বাধীনভাবে পড়াশোনা করে অভ্যস্ত নই, যেটা আমি বলেছিলাম স্বাধীন, আমাদের কালচারটাই এমন যে স্টুডেন্টদের স্বাধীনভাবে পড়াশোনা করার ইচ্ছা চেষ্টাকে দমিয়ে দেওয়া হয় স্কুল স্কুল লেভেলে, ফলে আমরা ওই দিকে মানে ইম্পেয়ার্ড হয়ে যাই। এই জিনিসটা থেকে ইউ হ্যাভ টু রাইজ অ্যাবাভ ইট, এই জিনিসটা থেকে বেরিয়ে আসতে হবে, কিছু করার নাই, এটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু এখান থেকে যারা আগ্রহী তাদেরকে এখান থেকে বেরিয়ে আসার। ডক্টর, এটার সাথে যদি একটা রিলেটেড প্রশ্ন আমি করি, তারপরে আমাদের অনুষ্ঠানটা শেষ করবো, রিলেটেড প্রশ্ন, সেটা হচ্ছে আমরা প্রায়ই, যেটা আমি নিজেও কিছুটা অ্যাপ্রোচ পেয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে অনেক ক্ষেত্রে আমরা অ্যাপ্রোচ যেটা পাই, যারা পিএইচডি করতে চায় বাইরে, তারা বলে থাকেন যে ডক্টর আমাকে একটা টপিক দেন, আমি একটা পিএইচডি করবো, আমাকে একটা টপিক দেন। তো এই যে আমার মনে হয় এটা হতে পারে এমন যে আমরা যেহেতু আমরা অনেক অলওয়েজ স্পুন ফিড টাইপের, অথবা আমাদের চিন্তাকে ওইভাবে বিকাশ করতে দেওয়া হয় না, যেভাবে বলেন আমরা সমাজ বা যেভাবে বলেন আমরা সেভাবে পড়ি, পরিবার যেটা বলে সেটা পড়ি, সারা যে নোটগুলো দেন ওগুলোই পড়ি, এর বাইরে চিন্তা করি না। এর কারণ হয় কি, আমরা এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাই, তো পিএইচডির জন্য আমরা একটা টপিক চাই। তো যেটা আমি রিসেন্টলি আমাদের ফ্যাকাল্টিতেও, আমাদের বাংলাদেশ থেকে, বিশেষ করে বাংলাদেশে ফোকাস করছি, অনেকেই এভাবে ইমেল করেছেন আমাদের সুপারভাইজারদেরকে, বিভিন্ন প্রফেসরকে, যে আমি একটা টপিক দিলে আমি ওইটা করতে পারবো, যে কোনো টপিক আমি করে ফেলতে পারবো, তার মানে ইন্টারেস্ট নেই, যে কোনো টপিক দিলে আমি ওটা পিএইচডি করবো। এটার ব্যাপারে যদি আপনি একটু আমাদের অ্যাটিটিউডের পরিবর্তনের ক্ষেত্রে, বা আমরা আসলে আপনি যেটা বাইরে থেকে শিখেছেন সেটা যদি একটু অল্প স্পুন ফিট করে আমাদেরকে দিয়ে দেওয়া হোক, আমরা ওটা করবো, ওই কাজটা করবো, আমাদেরকে দেন, আমরা সেটা কাজটা আপনাকে করে দিব, কিন্তু ব্যাপারটা তো তা না, একটা এক্সপ্লোর করার যে কনফিডেন্স, সেই কনফিডেন্স আমাদের নাই, প্লাস আমাদের আমাদের ভীষণ ভুলের ভয় ধরিয়ে দেওয়া হয় ছোটবেলা থেকে, উই আর নট অ্যালাউড টু মেক এনি মিস্টেকস ছোটবেলায়, যে কারণে ভুলকে আমরা ভয় পাই। আপনি যখন এক্সপ্লোর করবেন তখন আপনাকে ভুলের একটা সম্ভাবনাকে রেখেই এক্সপ্লোর করতে দিতে হবে, সেই জিনিসটা বাইরে ভুল করতে, ভুল করাটাকে সহজভাবে নেওয়া হয়, ভুল করতে দেয়া হয়, সো দ্যাট পিপল ক্যান লার্ন থ্রু মিস্টেকস, সেই জিনিসটা তো আমাদের নাই, আত্মবিশ্বাসটা নষ্ট করে দেওয়া হয় এবং ভুল করতে দেয়া হয় না, এই দুটা জিনিস আমাদেরকে প্রচন্ড ভীতু বানিয়ে দেয় পড়াশোনার ক্ষেত্রে বলছি। এখান থেকে উঠে আসতে হলে ওই যে বললাম নিজেকে সচেতন হতে হবে, এই যে কালচারটা তৈরি হয়েছে তার মধ্যে দিয়ে আমরা সবাই গেছি, আই এম সরি বাট দ্যাটস হাউ ইট ইজ, কিন্তু যে চাইবে তাকে এর উপরে উঠে আসতে হবে, তার জন্য পার্সোনাল এফোর্ট দরকার, ব্যক্তিগতভাবে চেষ্টা করতে হবে কিভাবে কনফিডেন্স বাড়ানো সম্ভব এবং ভুলকে ভয় না করা। ভুল করব, প্রথম দিকে অন্ধকারে থাকব, কিন্তু আলোর দেখা কিন্তু পাওয়া যাবেই যদি লেগে থাকা যায়। তো আমাদের এই কারণে বোধহয় হতে পারে যে আমাদের অনেকেরই একটা মুন শট থাকে, আমাদের সবার মাঝেই, যে আমরা একটা জিনিস করতে চাই, আমাদের একটা ভালো লাগা থাকে, কিন্তু অনেকের ভালো লাগাই হয়তো সেটা মুখ দেখে না, বাস্তবতার মুখ দেখে না, কারণ আমরা সেটি ভয় পাই ওটা করতে। তো আজকের এই আলোচনাটা আসলে অত্যাধিক, আমি বলবো খুব মানে ইম্পর্টেন্ট ছিল, যারা শুনেছেন আমার বিশ্বাস তাদের ভালো লেগেছেন, বা তারা হয়তো এই 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 আলোচনা থেকে ইন্সপায়ার্ড হবেন, এই আশা ব্যক্ত রাখছি আমরা। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রফেসর ডক্টর রায়হানা শামস ইসলাম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের প্ল্যাটফর্মটা খুব ক্ষুদ্র একটা প্ল্যাটফর্ম, ছোট্ট একটা চেষ্টা বলতে পারেন, হয়তো এই চেষ্টাটার আলো মুখ কখনো দেখবে কিনা জানি না, বাস্তবে কোনো আমরা কন্ট্রিবিউট করতে পারবো কোনো সমাজে, তার যেহেতু মেজার করাটা কঠিন, সো তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা যারা আমাদেরকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে যাচ্ছেন, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে আসছেন, কথা বলছেন, অনেক মানুষ উপকৃত হচ্ছেন, তাদের সবাইকে, আপনাকে সহ তাদের সবাইকে আবারও লিঙ্কুইড রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার পক্ষ থেকে ধন্যবাদ। আপনাকে আমরা ভবিষ্যতে ভবিষ্যতে কোনো ওয়ার্কশপ অথবা অন্য কোনো শেয়ারিং সেশনের জন্য আপনাকে পাবো, এই আশা রাখছি। আর
প্রিয় দর্শক, আপনারা যারা দেখছিলেন আমাদের এই অনুষ্ঠানটা, যদি আপনাদের কোনো ধরনের কোনো এনি হাউ ইট বিকাম এনি ইউজ টু ইউ, দেন আমাদের জন্য সেটাই হবে সার্থকতা। আর পরবর্তী শুক্রবারে, পরবর্তী শুক্রবারে আপনারা ঠিক একই সময় বাংলাদেশ সময় 8টাতে আপনারা আমাদের স্কলার আলাপের 31 পর্ব দেখতে পাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রিসার্চ করুন। উইথ দ্যাট আপনাদের সবাইকে গুড নাইট, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।